আচ্ছা, আমি কি শুরু করব? আমাকে কেউ যদি দেখতে পায়, মানে আমাকে একটু জানালে ভালো হয়। আচ্ছা, আমি শুরু করছি। শুভ সন্ধ্যা সবাইকে, আজকে ক্লাসে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা ইবনের ফার্স্ট পার্টে আসলে আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা কি ছিল, সেটা ছিল জাস্ট ইবনের গ্রস পার্টস গুলা। আমরা সবাই যদিও বা মানে অ্যাটাচমেন্ট, রিলেশনস, এই সমস্ত জিনিস, বোনস পড়তে গেলে আমরা এইসব জিনিসকে যদিও বা আমরা মেইন আমাদের হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা বোনস কে যখন আমরা ফিচার গুলো ভালোভাবে জেনে যাব, তখন কিন্তু এগুলো আমাদের কোনো মানে আসলে ফ্যাক্টর না। আজকের ক্লাসটা করার পর যদি কারো কাছে মনে হয় যে এভাবে পড়লে সুবিধা হবে, মানে আমি প্রথম ক্লাসে যেভাবে ফিচার গুলোর উপর গুরুত্ব দিচ্ছি এবং আজকের ক্লাসটাতে আমি যাব অ্যাটাচমেন্ট এবং রিলেশন এবং বাকি যা যা আমাদের জানার, তাহলে আমাকে কেউ যদি উপকৃত হয় তাহলে আমাকে মানে জানালে আমি খুশি হব। তাহলে আমি শুরু করছি আজকের ক্লাসটি। আমি ক্লাসটা কন্টিনিউ করার সময় যে সমস্ত ফিডব্যাক আমি পাইছি লাস্ট ক্লাসে, সেই ফিডব্যাক গুলো আমি সময়ের সাথে তাল মিলিয়ে যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমার হাতে এই মুহূর্তে একটি রাইট সাইডেড হিপবোন আছে। আমি যেহেতু পার্টস বলে ফেলছি, পার্টস আমি আর ওভাবে কিন্তু বলবো না, আমি ডিরেক্টলি মানে জাস্ট স্পেসিফিক উল্লেখ মানে পয়েন্টটাকে উল্লেখ করে করে আমি অ্যাটাচমেন্ট বা রিলেশনে চলে যাব। আচ্ছা, অ্যাটাচমেন্ট রিলেশনে যাওয়ার আগে আমি এখানে একটা কথা বলতে চাই। সবাই আমরা ক্লিয়ার তো, মানে অ্যাটাচমেন্ট, রিলেশন বা কোনো কিছু কন্টেন্ট আমরা বলতে যে জিনিসটা বুঝি, আশা করি আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, আমি এটা মাথায় রেখে আমি কিন্তু শুরু করছি। আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করব অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের ফাঁকে ফাঁকে যদি রিলেশন গুলো বলার থাকে বলবো, বা যদি মনে হয় যে রিলেশন গুলো আলাদা করে বলবো সেটাও আমি করতে পারি। আচ্ছা, দেখা যাক তাহলে। তাহলে এই যে হিপবোনটা নিলাম, হিপবোনের তিনটা পার্ট আমরা জানি। একটা হচ্ছে ইলিয়াম এবং অপারেটর ফোরামিনের সামনের দিকে পিউবিস এবং পেছনে ইস্টিয়াম। এখন ইলামে আমরা পাইছিলাম কি, একটা আপার এন্ড, লোয়ার এন্ড, এছাড়া তিনটা মার্জিন এবং তিনটা সারফেসেস। তাহলে শুরু করছি আমি আপার এন্ড দিয়ে। আপার এন্ডটাকে আমরা কি বলছিলাম, ইলিয়া ক্রেস্ট। ইলিয়া ক্রেস্ট, এখন এই ইলিয়া ক্রেস্টটাকে আমরা তো দুভাগে ভাগ করে নিছিলাম, ভেন্ট্রাল টু থার্ড এবং ডর্সাল ওয়ান থার্ড। এখন আসি ভেন্ট্রাল টু থার্ডে আমাদের অ্যাটাচমেন্ট কি কি হবে। আমরা গত ক্লাসে দেখছিলাম এখানে কিন্তু আমাদের কি অ্যাটাচ ছিল, এখানে আমাদের আর্টিকুলেশনে কি কোন বোন আসছিল, ফিমার। তাহলে আমরা একটু চিন্তা করি, এই পাশ থেকে আমরা যাব আউটসাইড টু ইনসাইড। তাহলে এই ভেন্ট্রাল টু থার্ড এর অ্যাটাচমেন্টকে আমরা দুভাবে অ্যাটাচমেন্টটা কাউন্ট করতে পারি, মানে দুভাবে বলতে এখানে হচ্ছে একটা হচ্ছে থ্রু আউট আর একটা হচ্ছে সামনে পিছনে কনসিডার করে। তাহলে এই আউটার লিপে প্রথমে যদি আমি বলি থ্রু আউট দ্য ভেন্ট্রাল টু থার্ড, এই পুরো ইলিয়াক ক্রেস্টের ভেন্ট্রাল টু থার্ড এর শুধুমাত্র এই যে ভেন্ট্রাল টু থার্ড শুধুমাত্র এই আউটার লিপে, আউটার লিপে থ্রু আউট দা লিপ এখানে অ্যাটাচমেন্ট দেয় আমাদের ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এবং ফাসালাটা। তাহলে এখানে হচ্ছে আমাদের ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এবং আমাদের ফাসালাটা, এটা হচ্ছে থ্রু আউট, মানে অ্যান্টিও টু থার্ড যতটুকু ততটুকু। এখন আমরা জানি এখানে একটা টিউবারোসিটি অফ দা ইলিয়াক ক্রেস্ট আছে, এই টিউবারোসিটি অফ দা ইলিয়াক ক্রেস্টের সামনে আউটার লিপে এই জায়গাটা দেখো, এখানে আমি একটা অ্যাটাচমেন্ট দেখাচ্ছি অলরেডি কালো করে, এই থ্রু আউট এর ছাড়াও, থ্রু আউট আউটার লিপটা ছাড়াও এইখানে, এখানে আমাদের একটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, সেই মাস এখানে একটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাই। আচ্ছা, এই মাসেলটা নাম হচ্ছে টেনসর ফাসালাটা। তাহলে এখানে ছিল ফাসালাটা, যেটা কিন্তু ডিপ ফাসার একটা মডিফিকেশন, আর এটা মাসেলের নাম কিন্তু টেনসর ফাসালাটা। আচ্ছা, তাহলে থ্রু আউট আমরা পেলাম টেনসর ফাসালাটা এবং ইলিওটিবিয়াল ট্র্যাক, এবং এই টিউবারোসিটি, ইলিয়াক ক্রেস্টের টিউবারোসিটির সামনে আমরা পাচ্ছি একটা মাসেলের অ্যাটাচমেন্ট যেটা টেনসর ফাসালাটা। এবং আমরা জানি এই ইলিয়াক ক্রেস্টার মিড পয়েন্টের ইমিডিয়েটলি পেছনে আমরা হাইস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট পাই, এই হাইস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্টের ঠিক পেছনে, ঠিক পেছনে এই আউটার লিপ বরাবর এখানে আমাদের অ্যাটাচমেন্ট আমরা পাবো ল্যাটিসিমাস ডর্সি মাসেলের, ল্যাটিসিমাস ডর্সি মাসেলের, যেটা আমাদের ব্যাকের মাসেল, কোমরের এখানে এই ব্যাকের মাসেল লাম্বারের জন্য, তাহলে এটা হচ্ছে ল্যাটিসিমাস ডর্সে। তাহলে আমরা কি কি অ্যাটাচমেন্ট পেলাম শুধুমাত্র আউটার লিপে, একটা হচ্ছে থ্রু আউট আর একটা কোথায় পেলাম, একটা হচ্ছে সামনের দিকে একটা পেছনের দিকে। থ্রু আউট পেলাম আমরা দুটো জিনিস, একটা ফাসালাটা আর একটা পেলাম এই থ্রু আউট
ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এবং ফাসালাটা শুধু সামনে টিউবারোসিটির সামনে আমরা পাচ্ছি কোন মাসেল টেনসর ফাসালাটা এবং পিছনে পাচ্ছি আমরা ল্যাটিসিমাস ডর্সি মাসেল। এই আউটার লিপেই এই থ্রু আউট যে অ্যাটাচমেন্টটা পেলাম ফাসালাটা এবং ইলিওটিবিয়াল ট্র্যাক্ট আউটার লিপেই, কিন্তু একটু মিডিয়ালি থ্রু আউট দ্য আউটার লিপ আমরা এখানে আরেকটা মাসেলের অ্যাটাচমেন্ট আমরা পাবো, যেটা হচ্ছে যদি আমরা ওই এক্সটার্নাল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল গুলো আছে ফার্স্ট যে মাসেল বাইরে থেকে ভিতরের দিকে, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। আউটার লিপে কিন্তু ফার্স্ট যে আমরা দুইটা ফাসার অ্যাটাচমেন্ট পেলাম সেই ফাসার অ্যাটাচমেন্টের একটু মিডিয়ালি। আচ্ছা, তাহলে আমরা আউটার লিপের পার্ট শেষ করলাম, এবার যাব আমরা ইন্টারমিডিয়েট এরিয়া। এই ইন্টারমিডিয়েট এরিয়া জুড়ে আমরা এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট পাবো যেটা নাম হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। তাহলে কিন্তু আমরা সিরিয়ালি কিন্তু পাচ্ছি এক্সটার্নাল অবলিক, এরপর আমরা পেলাম ইন্টারনাল অবলিক, এরপর আসছে আমাদের ইন্টারনাল ইনার লিপ জুড়ে আমরা এখানে অ্যাটাচমেন্ট যেটা পাবো সেটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। মাসেলটার নাম ফাসা ট্রান্সভার্সালিস এবং ফাসা ট্রান্সভার্সালিসের মাসেল। আচ্ছা, আর পেছনের দিকে আমরা এই অংশে এখানে আরো একটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাই, সেই মাসেলটার নাম হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বোরাম, মানে ইনার লিপে পেছনের দিকেও একটা মাসেল আছে। তাহলে আমি একটু রিভিউ করছি। তাহলে আমরা এই পুরো ইলিয়াক ক্রেস্টটাকে তো আমরা দুভাগে ভাগ করে নিছিলাম, একটা হচ্ছে ভেন্ট্রাল 2/3 আর একটা হচ্ছে ডর্সাল 1/3। ভেন্ট্রাল 2/3 কাটাটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে আউটার লিপ, ইন্টারমিডিয়েট এরিয়া এবং ইনার লিপ। আউটার লিপে আমরা কিছু অ্যাটাচমেন্ট পাবো থ্রু আউট, মানে পুরো ভেন্ট্রাল 2/3 জুড়ে, সেখানে আমরা কোনো মাসেল পাচ্ছি না থ্রু আউট, পাচ্ছি হচ্ছে ফাসালাটা এবং ইলিওটিবিয়াল ট্র্যাক। এবং সামনের দিকে আমরা একটা মাসেল পাচ্ছি, কার সামনে? এই টিউবারোসিটির সামনে, যেটার নাম টেনসর ফাসালাটা। এবং হাইস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্টটা আউটার লিপ বরাবর যেখানে আছে তার একটু পেছনে আমরা এখানে যে মাসেলের অ্যাটাচমেন্ট পাচ্ছি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের ল্যাটিসিমাস ডর্সি। এখন এখানে এই ফাসালাটা এবং ইলিওটিবিয়াল ট্র্যাক্টের ঠিক মিডিলে আমরা একটা মাসেল পেলাম যেটার নাম আছে আমরা কি পেলাম? এক্সটার্নাল অবলিক। এবং ইন্টারমিডিয়েট এরিয়াতে আমরা পেলাম ইন্টারনাল অবলিক মাসেল, আর ইনার লিপে আমরা পেলাম কি? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, এবং পেছনের দিকে আমরা পেলাম কোয়াড্রেটাস ল্যাম্বোরাম। আচ্ছা, তাহলে ভেন্ট্রাল 2/3 এর আমাদের ঝামেলা শেষ, এবার আমরা আসবো ডর্সাল 1/3। ডর্সাল 1/3 এ আমরা দেখছিলাম যে একটা ভার্টিক্যাল রিজ দিয়ে দুভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে মিডিয়াল স্লোপ, একটা হচ্ছে লেটারাল স্লোপ। আচ্ছা, লেটারাল স্লোপে আমরা আসলে যে মাসেলটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেহেতু আমাদের এই যে সুপিরিয়র গ্লুটিয়াল লাইনের উপরে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এবং মিডিয়াল স্লোপে আমরা এখানে যে মাসেলটা পাবো এটা, এই মাসেলটা হবে আমাদের ইরেক্টর স্পাইনি, যেটা আমাদের স্যাক্রামের অ্যাটাচমেন্ট, এই যে স্যাক্রাম যখন এভাবে অ্যাটাচ থাকে স্যাক্রামের এখানে যে ইরেক্টর স্পাইনি মাসেলটা, এই মাসেলটা এখানেও অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে ইরেক্টর স্পাইনি। আচ্ছা, এই গেল আমাদের ভেন্ট্রাল 2/3 এবং ডর্সাল 1/3 এর অ্যাটাচমেন্ট, শুধুমাত্র আপার এন্ডের। লোয়ার এন্ডের আসলে আমাদের অ্যাটাচমেন্ট নেই, কারণ লোয়ার এন্ডটা তো আমরা জানি এটা সেটাবুলামে গিয়ে ফিউজড হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি অ্যান্টেরিয়র মার্জিন, মিডিয়াল মার্জিন বা পোস্টার মার্জিন এসবের কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা। আচ্ছা, আমরা জানি যে অ্যান্টেরিয়র মার্জিনটা শুরু হয়েছে অ্যান্টেরিয়র সুপার ইলিয়াক স্পাইন থেকে এসিটাবুলাম পর্যন্ত। এখন এই অ্যান্টেরিয়র সুপার ইলিয়াক স্পাইন এবং এরপরে আমরা একটা কিন্তু নজের মান, আমরা এরপরে একটা এখানে দেখো একটা নজের মতো এরিয়া পাচ্ছি, এরপর আরেকটা স্পাইন মোর লাইক স্ট্রাকচার পাচ্ছি যেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। এই বোথ অ্যান্টেরিয়র সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র ইনফিরিয়র এই দুটা স্পাইনে আমরা এখানে একটা মাসেল একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট পাবো, একটা মাসেল একটা লিগামেন্ট। তাহলে প্রথমে যেটা পাচ্ছি এখানে যে মাসেলটার আমরা অ্যাটাচমেন্ট পাচ্ছি সেটা কোন মাসেল? সেটা হচ্ছে সার্টোরিয়াস, যে মাসেলটা আমাদের এইভাবে এসে আমাদের লোয়ার লিম্বে চলে যাচ্ছে অ্যাটাচমেন্ট, তাহলে এটার নাম কি? সার্টোরিয়াস। এবং এখানে আমরা যে লিগামেন্টের অ্যাটাচমেন্টটা পাবো সেই লিগামেন্টটা কোনটা? সেটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। এই পেন্সিলটাকে যদি আমি ইনগুইনাল লিগামেন্ট কনসিডার করি, এই লিগামেন্টের এই দিকটা এই পাশটা হচ্ছে মিডিয়াল এন্ড অবশ্যই, এবং এইখানে যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে লেটারাল এন্ড। তাহলে এখানে আমাদের কিন্তু এই কথাটা শুধুমাত্র যদি আমরা যদি বলি ইনগুইনাল লিগামেন্ট ব্যাপারটা কিন্তু ভালো শোনাবে না, যেহেতু ইনগুইনাল লিগামেন্ট একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, কাজে আমাদের এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা প্রয়োজন যে এটা লেটারাল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে আমরা কিসের অ্যাটাচমেন্ট পেলাম? লেটারাল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট, লিগামেন্ট থেকে আর মাসেল থেকে সার্টোরিয়াস। আচ্ছা, এবার দেখি অ্যান্টেরিয়র ইনফিরিয়র যে ইলিয়াক স্পাইন এখানে আমরা কোন মাসেল এবং কোন লিগামেন্টের অ্যাটাচমেন্ট পাই। আচ্ছা, এখানে আমরা যে মাসেলটা পাবো সেটা হচ্ছে রেকটাস ফিমোরিস, এখানে যে ফিমার, ফিমারের এখানে স্ট্রেট একটা মাসেল নামবে যেটার নাম হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস এর আবার দুটো হেড, একটা হচ্ছে স্ট্রেট হেড আর একটা হচ্ছে রিফ্লেক্টেড হেড। এখানে আমরা যে অ্যাটাচমেন্টটা পাবো সেটা স্ট্রেট হেড, তাহলে অ্যাটাচমেন্ট মাসেল কোনটা? স্ট্রেট হেড অফ রেকটাস ফিমোরিস, স্ট্রেট হেড অফ রেকটাস ফিমোরিস। এবং এখানে যে বোনস টাচ আছে আমি কাল লাস্ট ক্লাস আমরা দেখছিলাম সেটা কোনটা? ফিমার। এবং যেহেতু এটা ইলিয়াম এবং এখানে নিচে ফিমার আছে, তাহলে
ফিমারের সাথে ইলামকে লাগানোর জন্য, মানে ইয়া দেওয়ার জন্য, মানে শক্তভাবে তা রাখার জন্য এখানে যে লিগামেন্টটা থাকবে সেটার নাম ইলিও ফিমোরাল লিগামেন্ট, ইলিও ফিমোরাল। তাহলে মাসেল হচ্ছে স্ট্রেট হেড অফ রেকটাস ফিমোরিস এবং লিগামেন্টটা হচ্ছে ইলিও ফিমোরাল লিগামেন্ট। আচ্ছা, এই গেল আমাদের অ্যান্টিরিয়র মার্জিনের দিকে অ্যাটাচমেন্ট। এবার আমরা দেখব পোস্টেরিয়র মার্জিনের দিকে অ্যাটাচমেন্ট কি। পোস্টেরিয়র মার্জিনে এখানে যে পোস্টেরিয়র সুপেরিল্যাক্স স্পাইন, এখানে আমরা একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট পাই, সেটা কোনটা? সেটা হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। কেন স্যাক্রো টিউবারাস লিগামেন্ট? এই যে স্যাক্রামের অ্যাটাচমেন্ট, এখানে স্যাক্রাম স্যাক্রামের সাথে এই যে এখানে এখানে এই ঠিক এখানে স্যাক্রো টিউবারাস লিগামেন্টের আমরা কিন্তু অ্যাটাচমেন্ট পাই। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি অ্যাটাচমেন্ট এখানে আপার এন্ড এর দিকে, আপার এন্ড এবং মার্জিনে। এবার আমরা দেখব মিডিয়াল মার্জিন। মিডিয়াল মার্জিনটা আসলে এখানে আমাদের বেসিক্যালি এটা তো আমাদের আলাদা করছে কাকে, ইলিয়াক ফোসা এবং স্যাক্রোপেলভিক সারফেস কে। ওভাবে মিডিয়াল মার্জিন আমাদের এখানে কোনো অ্যাটাচমেন্ট আসলে আমাদের নেই। যেখানে মিডিয়াল মার্জিন আসলে শেষ হয়েছে সেখান থেকে আমাদের অ্যাটাচমেন্টটা শুরু, সেটা আমরা পিউবিস পড়ার সময় আমরা ওখান তখন করে নিব। তাহলে আমাদের মার্জিনের মধ্যে আলাদা আমরা অ্যাটাচমেন্ট পাচ্ছি না। তাহলে আপার এন্ডে অ্যাটাচমেন্ট পেলাম, আর কোথায় পেলাম? অ্যান্টিরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিন। এছাড়া এবার আমরা অ্যাটাচমেন্ট কোথায় পাবো? পাবো হচ্ছে আমরা সারফেস গুলোতে। তাহলে সারফেসে আমরা চলে যাই। প্রথমে আসি ইলিয়াক ফোসা, যে ইলিয়াক ফোসাটা বাউন্ডেড বাই সামনে অ্যান্টিরিয়র মার্জিন এবং পেছনে মিডিয়াল মার্জিন। তাহলে এটা সেই ইলিয়াক ফোসা। এই ইলিয়াক ফোসার আপার টু থার্ড, আপার টু থার্ড এরিয়াতে এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। এই ইলিয়াকাস মাসেলটার নাম ইলিয়াকাস, ইলিয়াক ফোসার সাথে তাহলে নামের সিনোনিমাস মাসেলটার নাম ইলিয়াকাস। তাহলে এখানে আপার টু থার্ড এরিয়া ইজ অ্যাটাচ বাই ইলিয়াকাস মাসেল এবং ফাসা ইলিয়াকাস মাসেলও থাকে, তার সাথে ফাসারও আমরা অ্যাটাচমেন্ট পাই। আচ্ছা, এবার আসি এই মিডিয়াল মার্জিনে পেছনে। পেছনে আমাদের কোন সারফেস? স্যাক্রোপেলভিক সারফেস। তার মানে স্যাক্রোপেলভিক সারফেসটা বাউন্ডেড বাই মিডিয়াল মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিন। আচ্ছা, এই স্যাক্রোপেলভিক সারফেসে আমরা বুঝতেই পারছি যে দুটো পার্ট, স্যাক্রাল পার্ট, পেলভিক পার্ট। আচ্ছা, এখন এই স্যাক্রাল পার্টটা তো লাস্ট ক্লাস আমরা দেখছি যে আর্টিকুলার এবং নন আর্টিকুলার। আর্টিকুলার পার্টে আমাদের এখানে তেমন কোনো, আমাদের এখানে শুধু আর্টিকুলেশন হবে, অ্যাটাচমেন্ট নেই। মেইন অ্যাটাচমেন্ট আমাদের কোথায়? এই জায়গাটা। এবং এই জায়গাটাকে, এই যে এই নন আর্টিকুলার যে পার্টটাকে, এটাকে কিন্তু টিউবারোসিটিও বলা হয়। কার টিউবারোসিটি? আইলিয়াক টিউবারোসিটি। এইখানে যে টিউবারোসিটিটা ছিল সেটা হচ্ছে কোন টিউবারোসিটি? টিউবারোসিটি অফ ইলিয়াক ক্রেস্ট। আর এটা হচ্ছে টিউবারোসিটি অফ ইলিয়াম, টিউবারোসিটি অফ ইলিয়াম। আচ্ছা, যাই হোক, তাহলে এই নন আর্টিকুলার পার্ট বা ইলিয়াক যে টিউবারোসিটি, এখানে আমরা কার অ্যাটাচমেন্ট পাবো? এখানে আমরা অ্যাটাচমেন্ট পাবো, আমরা কনসিডার করব উপর থেকে নিচ এবং পেছন থেকে সামনে, উপর থেকে নিচ এবং পেছন থেকে সামনে। তাহলে সেভাবে যদি হয়, এখানে উপরে কে ছিল? লাম্বার ভার্টিব্রা। তাহলে আমরা ফার্স্ট যে একদম উপর থেকে যদি নামি, এখানে আমরা যে লিগামেন্টটা পাবো সেটা হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট, ইলিও লাম্বার লিগামেন্ট। লাম্বার ভার্টিব্রা সাথে আমাদের ইলিয়ামকে বা হিপবোনকে যে কানেক্ট করবে সেটা হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট। এরপরে আমরা যে লিগামেন্ট গুলো পাবো সবগুলোই স্যাক্রামের সাথে হিপবোনকে কানেক্ট করার জন্য। এখন হিপবোনের কোন অংশ? যেহেতু ইলিয়াম, কাজে লিগামেন্টের নাম কি হবে? স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, স্যাক্রো ইলিয়াক। এখন স্যাক্রো ইলিয়াক লিগামেন্টটা কিভাবে থাকবে? পেছন থেকে সামনে। তাহলে একদম মোস্ট পোস্টেরিয়রলি যেটা থাকবে সেটা হচ্ছে ডর্সাল স্যাক্রো ইলিয়াক, ডর্সাল স্যাক্রো ইলিয়াক। মাঝামাঝি যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রো ইলিয়াক। তাহলে দুটো লিগামেন্ট পেয়ে গেলাম, ডর্সাল স্যাক্রো ইলিয়াক, ইন্টারোসিয়াস স্যাক্রো ইলিয়াক। আরেকটা লিগামেন্ট যেটা, সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে এই যে আমাদের যে পড়ছিলাম আমরা প্রি অরিকুলার যে সালকাস, এই আর্টিকুলার পার্ট বা অরিকুলার পার্টের ঠিক ইমিডিয়েটলি নিচে অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি প্রি অরিকুলার সালকাস, এখানে আমরা যে অ্যাটাচমেন্টটা পাবো সেটা হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। তাহলে আমরা স্যাক্রোপেলভিক পার্টে এখানে কোনো মাসেলের অ্যাটাচমেন্ট পাই নাই, বেসিক্যালি আমরা পাইছি কিছু লিগামেন্টের অ্যাটাচমেন্ট। উপর থেকে নিচে এবং পেছন থেকে সামনে যদি আমরা কনসিডার করে আসি, একদম উপরে এবং পেছনের দিকে আমরা পাবো ইলিও লাম্বার, লাম্বার ভার্টিব্রার সাথে, এরপর যা আর্টিকুলেশন সব স্যাক্রামের সাথে। তাহলে সবই স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। তাহলে মোস্ট পোস্টেরিয়রটা হবে এখানে ডর্সাল স্যাক্রো ইলিয়াক, মাঝামাঝি ইন্টারোসিয়াস স্যাক্রো ইলিয়াক, এবং আরেকটা হচ্ছে প্রি অরিকুলার সালকাসে। প্রি অরিকুলার সালকাসে যে অ্যাটাচমেন্টটা সেটা হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। আচ্ছা, এই রাফ পার্টটাতে মানে স্যাক্রোপেলভিক পার্টে আর্টিকুলার নন আর্টিকুলার পার্টের পর এবার আমরা পেলভিক পার্টে আসি। পেলভিক পার্টে আমরা এখানে বেসিক্যালি একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট আমরা পেয়ে গেলাম। এছাড়া এই প্রি অরিকুলার সালকাস এবং এই গ্রেটার সায়াটিক যে নচ, এই দুইটার যে মাঝামাঝি জায়গা, এই জায়গাটায় আমরা কিছু পাইরিফর্মিস মাসেলের কিছু অ্যাটাচমেন্ট পাবো। কিভাবে অ্যাটাচমেন্ট? কারণ আমরা সবাই জানি পিরিফর্মিস মাসেলটা, এই মাসেলটা অ্যাটাচমেন্ট কোথেকে আসবে? এটা আসবে আমাদের স্যাক্রাম থেকে। তাহলে স্যাক্রামের, স্যাক্রাম থেকে এই মাসেলটা
অরিজিন হয়ে এভাবে এসে এখানে এসে ইনসার্শন নেবে, এই যে এই জায়গায়, ঠিক প্রিঅরিকুলার যে সালকাস, প্রিঅরিকুলার সালকাস এবং এই গ্রেটার সাইটিক নজের মার্জিনের মাঝামাঝি জায়গা, এখানে অ্যাটাচমেন্ট দিবে আমাদের পিরিফর্মিস মাসল। আচ্ছা এই গেল আমাদের মোটামুটি এই সারফেসেরও আমাদের অ্যাটাচমেন্ট। এবার আমরা যাব গ্লুটিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট দেখার জন্য। আচ্ছা লাস্ট ক্লাসে আমাকে অনেকেই মেসেজ করছো, মানে বেশ আমি কয়েকজনের কাছ থেকে এই মেসেজটা পাইছি, সেটা হচ্ছে গ্লুটিয়াল সারফেসের মার্জিন গুলো ভালো বোঝা যায় না। আচ্ছা আমি এখন একটু চেষ্টা করি মার্জিনটা দেখানোর জন্য। আজকে আমি একটা মার্কার নিয়ে আসছি, জানি না এটা কতটুকু ধরবে, আসলে করোনার জন্য এখন তো সব দোকানপাট বন্ধ, ওভাবে মানে চাইলেও মন মতো সবকিছু আনা যাচ্ছে না, যা আছে আর কি। তাহলে আমি মার্জিন গুলো আগে একে দেখাই। এখানে মার্জিনের মধ্যে আমাদের প্রথম যে মার্জিনটা সেটা আমরা আঁকবো হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। তাহলে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনটা শুরু হচ্ছে এই পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে নিয়ার অ্যাবাউট 5 সেন্টিমিটার সামনে, এখান থেকে শুরু, এখান থেকে শুরু হয়ে এটা ডাউনওয়ার্ডস নামতে থাকবে। নামতে নামতে কোথায় যাবে, পোস্টেরিয়র এই যে ইনফেরিয়র যে ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের সামনে। তাহলে এখানে যে মার্জিনটা আঁকলাম, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কালো হলে ভালো হতো কিন্তু কালো আমার কাছে নেই, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন যেটা উপরের দিকে বেশ ভালো বোঝা যায়, নিচের দিকে গিয়ে ফেন্ট হয়ে যায়। এরপর আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে গ্রেটার সাইটিক নচ, এই গ্রেটার সাইটিক নচে এই উপরের অংশটাকে আমরা যদি কনসিডার করি আপার আপার পার্ট এবং নিচেরটাকে লোয়ার পার্ট, তাহলে আপার পার্ট বা আপার মার্জিন অফ দ্য গ্রেটার সাইটিক নচ তার মিড পয়েন্ট, এই ধরলাম তার মিড পয়েন্ট, এটা এই তার মিড পয়েন্ট, তার মিড পয়েন্ট থেকে একটু প্রথমে উপরের দিকে অ্যাসেন্ড করবে, অ্যাসেন্ড করার পর এটা কোন দিকে যেতে থাকবে, ফরওয়ার্ড, যেহেতু সামনের দিকে, ফরওয়ার্ডস এবং লেটারালি যেতে 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 কত দূর যাবে, এই যে টিউবারোসিটি, টিউবারোসিটির সামনে গিয়ে এই মার্জিনটা শেষ হবে, টিউবারোসিটির সামনে গিয়ে এই মার্জিনটা শেষ হবে। তাহলে এই গেল হলো আমাদের পরের যে মার্জিন, গ্রেটার সাইটিক নজের আপার যে পার্ট তার মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে শুরু হয়ে প্রথমে একটু উঠলো, অ্যাসেন্ড করলো, অ্যাসেন্ড করে এটা ফরওয়ার্ডস এবং লেটারালি যেতে যেতে কোথায় গিয়ে শেষ হবে, ইলিয়াক টিউবারোসিটির মানে টিউবারোসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্ট এর সামনে গিয়ে শেষ। এটা হলো আমাদের অ্যান্টেরিয়র মার্জিন, লংগেস্ট মার্জিন। এবার আসি আমরা ইনফেরিয়র যে গ্লুটিয়াল লাইন, এটা কোথা থেকে শুরু হবে, এটা শুরু হবে এই যে আপার এবং লোয়ার পার্টের মাঝখানে যে অ্যাপেক্স, এই অ্যাপেক্স থেকে, অ্যাপেক্স থেকে শুরু হয়ে এটাও ফরওয়ার্ডস এবং লেটারালি যেতে থাকবে, এটা কোথায় গিয়ে শেষ হবে, এটা ডেস্টিনেশন হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনে, অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনে। এই হলো আমাদের ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। আশা করি আজকে তোমরা লাইনগুলো বুঝতে পারছো। পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে 5 সেন্টিমিটার সামনে যাওয়ার, 5 সেন্টিমিটার সামনে গেলাম, সামনে গিয়ে আবার ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস আমরা নামতে থাকবো, নেমে কোথায় যাবো, পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনে, ওখানে গিয়ে আমরা এটা শেষ করে দিলাম, একটু বাঁকা হয়ে গেছে সরি আমারটা, এখানে শেষ করি, এখানে এদিকে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এরপর অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন শুরু করলাম গ্রেটার সাইটিক যে নচ, এই গ্রেটার সাইটিক নচের আপার মার্জিন বা আপার পার্টের মিড পয়েন্ট থেকে, মিড পয়েন্ট থেকে শুরু করে প্রথমে একটা অ্যাসেন্ড করছে, অ্যাসেন্ড করার পর এটাকে আমরা কোন দিকে নিয়েছি, ফরওয়ার্ডস এবং লেটারালি, ফরওয়ার্ডস এবং লেটারালি, এবং টার্মিনেশন হচ্ছে টিউবারোসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্ট এর ঠিক সামনে। এবং এরপরটা আমরা শুরু করছি এই যে গ্রেটার সাইটিক নচের অ্যাপেক্স, অ্যাপেক্স থেকে শুরু করে আমরা শেষ করলাম কোথায়, অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের মানে এখানে, এখানে গিয়ে আমরা শেষ করলাম এই তিনটা গ্লুটিয়াল লাইন। তাহলে আমরা এরিয়া পাচ্ছি সুপিরিয়র গ্লুটিয়াল এরিয়া, মিডল গ্লুটিয়াল এরিয়া, ইনফেরিয়র গ্লুটিয়াল এরিয়া এবং দা এরিয়া বিলো দা ইনফেরিয়র গ্লুটিয়াল এরিয়া। এখন এই চারটা এরিয়ায় আমরা মাসেলের অ্যাটাচমেন্ট পাবো। এখানে আমরা কোন মাসেল পাচ্ছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস প্রথম যে এরিয়া, সেকেন্ড এরিয়াতে আমরা পাচ্ছি গ্লুটিয়াস মিডিয়াস, থার্ড এরিয়াতে আমরা পাচ্ছি গ্লুটিয়াস মিনিমাস। এরপরে যেটা এই এরিয়াতে আমরা একটু যদি খেয়াল করি, একটু আগে আমরা এখানে যে অ্যাটাচমেন্ট পাইছিলাম অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনে, এখানে যে মাসেলটা ছিল সেটা কি ছিল, স্ট্রেট একটা মাসেল, নাম ছিল রেকটাস ফিমোরিস, ফিমারের সাথে এখানে কোন হেডটা ছিল, রেকটাস ফিমোরিস এর স্ট্রেট হেড। এর পিছনে আমরা এখানে যে হেডটা পাবো সেটা হচ্ছে এই রেকটাস ফিমোরিস মাসেলে, মাসেলের রিফ্লেক্টেড হেড, রিফ্লেক্টেড হেড। তাহলে এখানে অ্যাটাচমেন্ট আমরা কোন মাসেলের পাবো, রেকটাস ফিমোরিস, তবে রিফ্লেক্টেড হেডটা। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস এবং রিফ্লেক্টেড হেড অফ রেকটাস ফিমোরিস মাসেল। আচ্ছা আমাদের ইলিয়ামের অ্যাটাচমেন্ট মোটামুটি শেষ। এবার আমরা যাব পিউবিস এবং ইস্টিয়ামে। শুরু করছি আমি ইস্টিয়াম দিয়ে। ইস্টিয়ামের আমরা কি কি পার্ট পাইছিলাম, একটা বডি এবং একটা র্যামাস, সেই র্যামাসটা আবার পিউবিস এর সাথে ফিউজড হয়েছে। আচ্ছা বডিতে পাইছিলাম আপার এন্ড এবং লোয়ার এন্ড। আপার এন্ড আমরা যদি খেয়াল করি, আপার এন্ডটা অ্যাকচুয়ালি কিছু অংশ কন্টিনিউ হয়েছে ইলিয়ামের লোয়ার পার্টের সাথে, আর বাকি অংশ এটা পোস্টেরিয়রলি গিয়ে ফর্ম করছে আমাদের কি, এসিটাবুলাম, এসিটাবুলামের
পোস্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট। আচ্ছা, লোয়ার এন্ডটায় আমাদের বেসিক্যালি ইলিয়াক টিউবারোসিটি ফর্ম করছে। এখন এখানে আসলে অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা আমাদের কিসের অ্যাটাচমেন্ট আছে? ইলিয়াক টিউবারোসিটি। ইলিয়াক টিউবারোসিটিকে আমরা আবার দুভাগে ভাগ করে নিয়েছিলাম, একটা প্রথমে ট্রান্সভার্স রিজ দিয়ে আপার এবং লোয়ার পার্ট, এরপর আর একটা অবলিক রিজ দিয়ে সুপেরো মিডিয়াল এবং সুপেরো লেটারাল পার্টে আমরা ভাগ করছিলাম। আচ্ছা, এখন দেখি আমরা এটার অ্যাটাচমেন্ট। এই যে আমরা এখানে অবলিক রিজ দিয়ে প্রথমে ভাগ করে নিলাম, এই অবলিক রিজ দিয়ে ভাগ করে নেওয়ার ফলে এই যে আমরা এভাবে ভাগ করে নিলাম, আমি ওই দেখি বোনটা নেই, এটাতে আমি বেশি ইউজ টু। আচ্ছা, এই যে আমরা ভাগ করে নিলাম, এই অবলিক যে লাইনটা টানলাম, তাহলে এই দিকে হচ্ছে আমাদের সুপারো লেটারাল পার্ট, সুপারো লেটারাল, এটা হচ্ছে সুপারো মিডিয়াল। সুপারো লেটারাল পার্টে আমাদের এখানে যে মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাবো সেটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, সেমি মেমব্রেনোসাস। এবং ইনফেরিয়র মিডিয়াল পার্টে আমরা যে মাসেলের অ্যাটাচমেন্ট পাবো সেটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস। এছাড়া আমরা এখানে পাবো আরেকটা মাসেল, সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। এখানে কিন্তু আমরা যে মাসেলটা বলছিলাম সেটা হচ্ছে রেকটাস ফিমোরিস, আর এটা হচ্ছে বাইসেপস, বাইসেপস ফিমোরিসের লং হেড। দুইটা সেপস, দুইটা সেপস মানে এখানে দুইটা মাথা, একটা হচ্ছে লং একটা শর্ট, তাহলে এখানে হচ্ছে লং হেড, এটা হচ্ছে লং হেড। তাহলে সেমি উপরেরটা ছিল সুপার লেটারাল এরিয়া ছিল সেমি মেমব্রেনোসাস, এখানে সেমি টেন্ডিনোসাস মাসেল, এবং সেমি টেন্ডিনোসাস মাসেলের সাথে আমরা পাচ্ছি বাইসেপস ফিমোরিসের লং হেড। আচ্ছা, এবার আসি ট্রান্সভার্স রিজের নিচে। ট্রান্সভার্স রিজের নিচে আমরা যেটা বলছিলাম যে আরেকটা ভার্টিক্যাল রিজ দিয়ে মিডিয়াল এবং লেটারাল পার্টে ভাগ হচ্ছে। মিডিয়াল পার্টটা আমরা বলছিলাম এটা ফাইব্রোফ্যাটি টিস্যু দিয়ে কভার করা থাকে এবং ওয়েট ট্রান্সমিশন করে সিটিং কন্ডিশনে, এবং এখানে কোনো মাসকুলার অ্যাটাচমেন্ট নাই। মেইন অ্যাটাচমেন্ট তাহলে কোথায়? আমাদের এই লেটারাল পার্টে। তাহলে লেটারাল পার্টে আমাদের এখানে একটা মাসেলেরই অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে আমাদের কোন মাসেল? অ্যাডাক্টর ম্যাগনাস। এটা যদি আমাদের মিডিয়াল পার্ট হয়, যখন এটা হিপ বোনটা আর্টিকুলেটেড হয়, এই যে এই থাইয়ের মিডিয়াল সাইডে এখানে মিডিয়াল কম্পার্টমেন্টে যে মাসেল গুলো সেগুলো আসলে অ্যাকচুয়ালি এখানে অ্যাটাচমেন্ট, অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেল বলি। তাহলে এখানে যে মাসেলটা অ্যাডাক্টর লংগাস, ব্রেভিস, ম্যাগনাস, এরকম কিছু মাসেল আছে, তাহলে এখানে কোনটা? অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাস যেহেতু এটা ইস্টিয়াল ইস্টিয়াল টিউবারোসিটি পর্যন্ত চলে আসছে, কাজে এটাকে আমরা বলবো ইস্টিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এই যে লেটারাল পার্টে, ভার্টিক্যাল রিজে লেটারালি। আরেকটা ব্যাপার তোমাদেরকে আশ্বস্ত করে রাখি কথার মাঝখানে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা মাসেলের অ্যাটাচমেন্ট আমি আবার ছবিতে বুঝাই দিব। এখন একটু বুঝার চেষ্টা করো, যখন আমরা আবার ছবিগুলো দেখবো আশা করি তখন আমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোন মাসেলের অ্যাটাচমেন্ট পেলাম? ইস্টিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস। মিডিয়ালি কিন্তু কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নেই। আচ্ছা, মিডিয়ালি আমাদের কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নেই, তবে ইস্টিয়াল টিউবারোসিটিকে যদি আমরা কনসিডার করি, এই মিডিয়াল সাইডে এখানে একটা মিডিয়াল মার্জিন আমরা পাই, এই মার্জিনে কিন্তু আমাদের একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে। যেহেতু এটা টিউবারোসিটি এবং এখানে স্যাক্রাম এখানে অ্যাটাচ, তার মানে এই লিগামেন্টের কি নাম হতে পারে? স্যাক্রো টিউবেরাস, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট, স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। আচ্ছা, এই হলো আমাদের ইস্টিয়াল টিউবারোসিটি অ্যাটাচমেন্ট, বা আমাদের এই লোয়ার এন্ড ইস্টিয়ামের বডি আপার এবং মানে আপার এন্ড তো কোনো অ্যাটাচমেন্ট নাই লোয়ার এন্ডে। এবার আমরা যাব ইস্টিয়ামের আদার যে পার্টে বলার মতো কি জিনিস। এখানে আমরা আগে আমরা লাস্ট ক্লাস আমরা জেনে গেছি যে পোস্টেরিয়র যে মার্জিনটা এটা ফর্ম করছে, ফর্ম করছে আমাদের ইলিয়াম এবং ইস্টিয়াম মিলে, এবং এই পোস্টেরিয়র মার্জিন ফর্ম করতে গিয়ে এখানে আমরা একটা নচ ফর্মেশন করছে যেটার নাম গ্রেটার সায়াটিক নচ। এখন আমরা এই গ্রেটার সায়াটিক নচ, এরপর ইস্টিয়াল স্পাইন এবং ফলোড বাই লেজার সায়াটিক নচ, এইগুলোর কিছু আমরা অ্যাটাচমেন্ট জানবো। আচ্ছা, উপরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রেটার সায়াটিক যে নচ, গ্রেটার সায়াটিক নচ আমি যদি এখানে স্যাক্রামটাকে ইয়া করি, কানেক্ট করি, তাহলে অবস্থাটা দাঁড়ায় এরকম। তাহলে এখানে যেটা হয়, এই গ্রেটার সায়াটিক নচ দিয়ে এখান থেকে আসলে স্যাক্রামের এই জায়গা থেকে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়ে আসে, সেটার নাম হচ্ছে পিরিফর্মিস, মাসেলটার নাম পিরিফর্মিস। এই মাসেলটা যদি এভাবে হয় এখান থেকে এসে এই গ্রেটার সায়াটিক নচকে কিন্তু নচ হয়ে কিন্তু মাসেলটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা যখন এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি? গ্রেটার সায়াটিক নচ দিয়ে একটা মাসেল পাস করতেছে, এটা এখান থেকে গিয়ে ফিমারের সাথে গিয়ে ইনসার্শন হবে ওই মাসেলটা। তাহলে শুরু হয়েছে কিন্তু স্যাক্রাম থেকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট দিচ্ছে না, কিন্তু সে গ্রেটার সায়াটিক নচ হয়ে যাচ্ছে, এটা কোন মাসেল? পিরিফর্মিস। তার মানে এই পিরিফর্মিস মাসেলটার মাধ্যমে এই গ্রেটার সায়াটিক নচটা দুভাগে ভাগ হচ্ছে। গ্রেটার সায়াটিক নচটা কয় ভাগে ভাগ হচ্ছে? দুভাগে ভাগ হচ্ছে, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। তারও আগে কথা হলো লিভিং বডিতে এটা কিন্তু নচ হিসেবে থাকে না। লিভিং বডিতে এটা কিভাবে থাকে? লিভিং বডিতে এটা থাকে একটা ফোরামিন হিসেবে। তাহলে ফোরামিনে কিভাবে কনভার্ট হবে? অবশ্যই এখানে কোন একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে, সেই লিগামেন্টের নাম কি? স্যাক্রোটিউবারাস এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এই স্পাইনেও অ্যাটাচমেন্ট দেয় এই লিগামেন্টে, এই এখানে একটা লম্বা একটা লিগামেন্ট আছে যেটার নাম হচ্ছে স্যাক্রোটিউবারাস, যেহেতু এখানে স্যাক্রামও কানেক্টেড থাকে, স্যাক্রোটিউবারাস এবং স্যাক্রোস্পাইনাস, এই লিগামেন্টের মাধ্যমে গ্রেটার সায়াটিক নচটা ফোরামিনে পরিণত হচ্ছে। এবং আমরা দেখলাম
সেই ফোরামেন দিয়ে একটা মাসেল স্যাক্রাম থেকে অ্যাটাচড হয়ে কিভাবে এখান থেকে বের হয়ে যাচ্ছে, এবং সেই মাসেলটার নাম কি? পিরিফর্মিস। তাহলে প্রথম কথা হলো গ্রেটার সাইটিক নচ কিভাবে ফোরামেনে পরিণত হচ্ছে। গ্রেটার সাইটিক নচ ফোরামেনে পরিণত হচ্ছে বাই লিগামেন্টাস অ্যাটাচমেন্ট। আচ্ছা, এবং এই গ্রেটার সাইটিক নচটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, বাই পিরিফর্মিস মাসেল। এখন দেখি এই যে লেজার সাইটিক যে ফোরামেন, এটাও কিন্তু, এই যে ফোরামেনটা এটাও কিন্তু নচ মানে হিসেবে আমাদের লিভিং বডিতে থাকে না, এটা নচ হিসেবে আমরা এখন পাচ্ছি। লিভিং বডিতে কি হিসেবে ছিল? ফোরামেন হিসেবে। কিভাবে ফোরামেনে পরিণত হচ্ছে? সেই একই কাহিনী, লিগামেন্টের অ্যাটাচমেন্টের মাধ্যমে। তারা লিগামেন্টটা কি? এটা টিউবার, এটা হচ্ছে স্পাইন। তাহলে আর এখানে স্যাক্রোস্পাইনাস, এবং এখানে হচ্ছে স্যাক্রো টিউবারাস, স্যাক্রোস্পাইনাস, স্যাক্রো টিউবারাস। এই লিগামেন্ট গুলোর মাধ্যমে এই ফোরামেনটাও কিসে পরিণত হলো, এই নচটাও কিসে পরিণত হলো? ফোরামেনে পরিণত হলো। এখন এখান থেকে আমাদের যেটা জানতে হবে, গ্রেটার সাইটিক নচ এবং লেজার সাইটিক নচ কিভাবে ফোরামেনে কনভার্ট হয়। গ্রেটার সাইটিক নচটাকে কি আমরা ফার্দার ডিভাইড করতে পারি? আমরা দেখলাম পারি। এবং এখানে এই যে ফোরামেন গুলা হলো, নচ থেকে যে ফোরামেন হলো, এগুলো দিয়ে পাসিং কি কি স্ট্রাকচার, পাসিং কি কি স্ট্রাকচার, এটা আমি ছবি যখন দেখাবো, ছবি দেখা দেখায় মানে বলতে থাকবো, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে কোন কোন স্ট্রাকচারটা যায়, এখন শুধু বুঝতে থাকো। আচ্ছা, তাহলে আমরা গ্রেটার সাইটিক নচ কে ফোরামেনে কনভার্ট করলাম, লেজার সাইটিক নচ কে আমরা ফোরামেনে কনভার্ট করলাম, বাকি থাকে আমাদের এখানে কোন জিনিসটা? ইস্টিয়াল টিউবারোসিটি, সরি ইস্টিয়াল স্পাইন। এখন দেখি এই ইস্টিয়াল স্পাইনের কি অবস্থা। ইস্টিয়াল স্পাইনটা একটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বোনি ল্যান্ডমার্ক, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, এটা অনেক কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা এখন আমরা এটার রিলেশন প্রথমে বলি, তারপর বলবো অ্যাটাচমেন্ট, এরপরে বলবো এটা আমাদের মানে আমাদের ক্লিনিক্যালি এটার কি ইম্পর্টেন্স। আচ্ছা, এটার যদি আমরা রিলেশন কনসিডার করি, আমাদের এই পেলভিক রিজন থেকে যখন আমাদের এখান থেকে ইউরেটার যে নামবে, ইউরেটারের যে পেলভিক পার্টের যে কোর্স, তাহলে কোন দিক দিয়ে নামতেছে? ইন রিলেশন টু কার? ইস্টিয়াল স্পাইন। এই প্রোবটাকে আমি ইউজ করলাম, এই প্রোবটাকে তোমরা ইউরেটার কনসিডার করো, তাহলে আমরা বলতে পারি না ইস্টিয়াল স্পাইনের পেলভিক সার্ফেসের রিলেশন কি? ইউরেটার। এটা যেই পাশে সেই পাশের ইউরেটার, ঠিক আছে কথাটা? তাহলে এটার রিলেশন কি? ইউরেটার। আচ্ছা, এটা গেল, এটা গেল হচ্ছে রিলেশন। এবার আসি এটার অ্যাটাচমেন্টে। একটা অ্যাটাচমেন্ট আমরা কনসিডার করব এটার পেলভিক সার্ফেস থেকে, আর একটা অ্যাটাচমেন্ট আমরা কনসিডার করব না, পেলভিক সার্ফেস থেকে দুটো অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে এই ইস্টিয়াল স্পাইনে এখানে আমাদের যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে মাসকুলার যে অ্যাটাচমেন্ট, আর একটা লিগামেন্ট। টিপে আমাদের যে লিগামেন্টটা লাগে সেটাই আমাদের স্যাক্রাম সহ এখানে আর্টিকুলেশন হওয়ার জন্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এখানে এসে অ্যাটাচমেন্ট লাগবে। আচ্ছা, এটা তো আমরা লিগামেন্টের অ্যাটাচমেন্ট একদম টিপে, ইস্টিয়াল স্পাইনের টিপে। আর মাসেলের আমরা কি অ্যাটাচমেন্ট পাবো? মাসেল হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম, যেই দুটো মাসেল তৈরি করে, বা আমরা বলতে পারি পেলভিক ডায়াফ্রামের এখানে আমরা অ্যাটাচমেন্ট পাবো। তাহলে আমরা সবাই জানি পেলভিক ডায়াফ্রাম কারা তৈরি করে, অন্তত যারা প্রফ পরীক্ষার্থী যারা আছো তারা তো অবশ্যই জানো। ফার্স্ট ফেজ যদি তোমরা অ্যাবডোমেন কার্ড না হয়ে থাকে তাহলে হয়তো নাও মানে পারবা না, কিন্তু তোমরা শুনে রাখো। তাহলে এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে দুটো মাসেল, একটা হচ্ছে লেভারটরি নয় আর একটা হচ্ছে ককিডিয়াস, এটা পেলভিক সার্ফেস থেকে অ্যাটাচমেন্টটা দিচ্ছে। আর লিগামেন্টের যে অ্যাটাচমেন্টটা সেটা একদম টিপে, আর মাসেল গুলো এদিক থেকে। তাহলে লেভারটরি নয় এবং ককিডিয়াস, এই দুটো মাসেলকে আমরা কম্বাইনলি বলি পেলভিক ডায়াফ্রাম। তাহলে আমরা ইস্টিয়াল স্পাইনের রিলেশনও দেখলাম, পেলভিক সার্ফেস থেকে রিলেশনও দেখলাম, এবং আমরা অ্যাটাচমেন্টও পেলাম। এখন ডর্সাল যে সার্ফেসটা, ডর্সাল সার্ফেসেও কিন্তু ইস্টিয়াল স্পাইনের রিলেশন আছে। সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা আমি একটা সূত্র দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে পিন, PIN, পি ফর পুডেন্ডাল নার্ভ, আই ফর ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, এবং এন, এন ফর নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। আমি এখন স্ট্রাকচার গুলো একটু দেখাই। তাহলে যদি আমরা তিনটা স্ট্রাকচার লেটারাল টু মিডিয়াল যদি এভাবে আসি, প্রথমটা এই যে পুডেন্ডাল নার্ভ, এটাকে আর এখন ইউরেটার কনসিডার করব না, পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভ ইন্টারনাল পুডেন্ডাল আর্টারিটা মাঝখানে লাল, এবং এরপর হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এই তিনটা স্ট্রাকচার এই ডর্সাল সার্ফেস থেকে দেখো ইস্টিয়াল স্পাইনের আসে, তার মানে এটা গ্রেটার সাইটিক ফোরামেন দিয়েও কিন্তু পাস করছে। আসার পর এটা ইস্টিয়াল স্পাইনকে পিছন দিক থেকে কভার করে এরপর কোথায় ঢুকলো? লেজার সাইটিক নচ হয়ে কোথায় ঢুকলো? আমাদের আবার আসলো কোথায়? পেলভিক ক্যাভিটিতে। তাহলে এটা এই গ্রেটার সাইটিক ফোরামেন হয়ে পিছন ইস্টিয়াল স্পাইনের পিছনে রিলেশন হয়ে কোথায় আসলো? লেজার সাইটিক ফোরামেন হয়ে কোথায় আসলো? আমাদের এই জায়গায়। এবং এই জায়গায় যদি আমরা বলি, এই জায়গায় আমাদের কি আছে? এই জায়গায় আছে আমাদের পুডেন্ডাল ক্যানেল। এটাকে যদি তোমরা পুডেন্ডাল ক্যানেল কনসিডার করো, এখন এই পুরান্ডাল ক্যানেলে পাস করবে এই তিনটা স্ট্রাকচারের মধ্যে কোনটা কোনটা? অবশ্যই পুরান্ডাল নার্ভ, এবং কোনটা? ইন্টারনাল পুরান্ডাল আর্টারি। বাকি যেটা আছে এই অরেঞ্জ কালারের যে স্ট্রাকচারটা নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস,
এইটা এখানে অবটুরেটর ইন্টারনাস মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য উপরে চলে যাবে, ও আর পুডেন্টাল ক্যানেলে ঢুকবে না। তার মানে আমরা এখানে আমি আবারও দেখাচ্ছি, এটা যদি হয় পুডেন্টাল ক্যানেল, পুডেন্টাল ক্যানেল, এই পুডেন্টাল ক্যানেলে এই দুটা স্ট্রাকচার গ্রেটার সাইটিক ফোরামেন হয়ে লেজার সাইট এই ইস্টাল স্পাইনের পিছন দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে ঢুকবে। আমি আজানের জন্য একটু আমি 30 সেকেন্ড গ্যাপ দেই, কারণ কথাগুলো শুনতে পারবে না। আমি একটু আবার একটু রিভিউ করি, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ইস্টিয়াল স্পাইনের ডর্সাল সার্ফেস থেকে এটা রিলেশন কি, ডর্সাল সার্ফেস থেকে রিলেশনটাকে আমি লেটারাল টু মিডিয়াল, একদম লেটারালি যেটা সাদা সেটা হচ্ছে পুডেন্টাল নার্ভ আমি ইউজ হিসেবে নিচ্ছি, মাঝখানেটা যেটা রেড কালার সেটা হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এবং যেটা অরেঞ্জ কালার সেটাকে আমি কি হিসেবে নিলাম, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এই তিনটা জিনিস গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে ঢুকলো, ঢুকে ওরা ইস্টিয়াল স্পাইনের পিছন দিক দিয়ে এসে কোথায় আসলো, লেজার সাইটিক ফোরামেন দিয়ে আবার ঢুকলো পেলভিকটা ইয়েতে। এখন এখানে এসে এই দুইটা স্ট্রাকচার পুরান্ডাল ক্যানেলে, দুইটা স্ট্রাকচার পুরান্ডাল ক্যানেলে ঢুকে যাবে, কিন্তু নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস সে আবার অবটুরেটর ইন্টারনাস মাসেলকে এই পেলভিক সার্ফেস থেকে সাপ্লাই দেওয়ার জন্য উপরে চলে যাবে। এটাই আমার ছিল বলার কথা। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা কি দেখলাম, গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে কোন কোন কিছু কিছু স্ট্রাকচার কোনটা কোনটা পাস করে, আর লেজার সাইটিক ফোরামেন দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে। আচ্ছা, গ্রেটার সাইটিক ফোরামেন আমরা আলাদা করে কোনো অ্যাটাচমেন্ট কিন্তু পাইনি, আমরা জাস্ট দেখছি এখান দিয়ে কোন মাসেল পাস করতেছিল, পিরামিডালিস মাসেল, এবং সেই পিরামিডালিস মাসেলটা গ্রেটার সাইটিক ফোরামেনকে দুইটা ভাগে ভাগ করছে, এবং ভাগ করার ফলে কিছু স্ট্রাকচার উপর দিয়ে পাস করে, কিছু স্ট্রাকচার নিচে দিয়ে পাস করে। আমি যতই মুখে বলি তোমরা বুঝবে না, সেহেতু আমি ছবির মাধ্যমে এই জিনিসগুলো বোঝাবো। আচ্ছা সরি, এখন আসি লেজার সাইটিক ফোরামেন। এই লেজার সাইটিক ফোরামেনটা কিন্তু লিভিং বডিতে এখানে একটা ফাইব্রো কার্টিলেজ দিয়ে কভার করা থাকে। আচ্ছা, কেন এরকম ফাইব্রো কার্টিলেজ, কারণ হচ্ছে এখানে তিনটা মাসেলের, একটা মাসেল এদিক দিয়ে পাস করে, আর হলো দুটা মাসেলের আমরা এখানে অ্যাটাচমেন্ট পাই, একটা মাসেল উপরের দিকে, একটা মাসেল নিচের দিকে। উপরের দিকে আমরা যে মাসেলটা পাই সেটাকে আমরা বলবো সুপেরিয়র জ্যামেলাস, নিচের দিকে আমরা যে মাসেলটা পাবো সেটাকে আমরা বলবো ইনফেরিয়র জ্যামেলাস। তাহলে এখানে কয়টা মাসেল পেলাম আমরা, দুটো মাসেল, একটা সুপেরিয়র জ্যামেলাস আর একটা হচ্ছে ইনফেরিয়র জ্যামেলাস। তাহলে এই দুই জ্যামেলি লেজার সাইটিক ফোরামেনে, এই দুই জ্যামেলির মাঝখানে এখান দিয়ে কে পাস করবে, এখান থেকে দুই দুই জ্যামেলির মাঝখান দিয়ে এখান দিয়ে পাস করবে এই ভিতর থেকে অবটুরেটর ইন্টারনাস মাসেল, অবটুরেটর ইন্টারনাস। তাহলে পুরো লেজার সাইটিক ফোরামেনে আমরা কি কি পাচ্ছি, লেজার সাইটিক ফোরামেনে আমরা মাঝখান দিয়ে পাস করাচ্ছি অবটুরেটর ইন্টারনাসের একটা টেন্ডন, মানে এইখানে যে অবটুরেটর ইন্টারনাস, এই পুরো অবটুরেটর ফোরামেনের এখান থেকে অরিজিন নিয়ে পেলভিক ক্যাভিটির এই পেলভিক পার্ট অফ দা যে ইলিয়াম, পিউবিস এবং ইসচিয়াম সব জায়গা থেকে অরিজিন নিয়ে এটা টেন্ডনটা কোন দিক দিয়ে পাস করে, এদিক দিয়ে পাস করবে অবটুরেটর ইন্টারনাস। তাহলে এই টেন্ডনটা এদিক দিয়ে পাস করে, দেখে এখানে একটা ফাইব্রো কার্টিলেজ আছে, রিম আছে, এবং এটা ছাড়াও এখানে উপরে নিচে আমরা দুটো মাসেল আমরা পাবো। ছবি দেখলে আমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটা হচ্ছে সুপেরিয়র জ্যামেলাস, একটা হচ্ছে ইনফেরিয়র জ্যামেলাস। আচ্ছা, এটা ছাড়া তো আমরা এখানে দেখলাম
আমাদের আর কি আছে, ইন্ডিয়া পুডেন্ডাল ক্যানালে আসার জন্য যে দুটো স্ট্রাকচার, পুডেন্ডাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, এছাড়া আমাদের ছিল নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, যেটা আমাদের উপরে গিয়ে এই অবটুরেটর ইন্টারনাস মাসেলকে এখানে সাপ্লাই দিচ্ছে। এই ছিল আমাদের মোটামুটি ইশিয়াল স্পাইনের অ্যাটাচমেন্ট এবং রিলেশনস। এখন আসি এটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি। ইশিয়াল স্পাইনে এই লেভেলটাতে আমরা যদি পারভেজানাল এক্সামিনেশন করি ডিউরিং ডেলিভারি, এই লেভেলটাতে আমরা সার্ভিক্সের যে পার্টটা ফিল করি সেটা হচ্ছে ইন্টারনাল অস, ইন্টারনাল অস। তাহলে ইন্টারনাল অসটা ফিল করার আমাদের উদ্দেশ্য কি? ইন্টারনাল অসটা আমাদের ফিল করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোগ্রেস অফ লেবারটাকে আমরা জানতে পারি। এখন তোমরা আসলে অতটুকু পর্যন্ত বুঝবা না, জাস্ট আমরা এই লেভেলে আমরা কি ফিল করতে পারি, ইন্টারনাল অস। আমরা যদি পারভেজানাল দিক দিয়ে এক্সামিনেশন করি এই ইশিয়াল স্পাইন লেভেলে এসে আমরা ইন্টারনাল অসটাকে দেখি, অতটুকু লেভেল পর্যন্ত বাচ্চার মাথা নামলো কিনা বা উপরে কিনা বা এই সময়ের মধ্যে যতটুকু নামার কথা ততটুকু নামলো কিনা সেটা আমরা কোরিলেট করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি ফিল করি? ইন্টারনাল অস, এটা একটা। আচ্ছা, এছাড়া এখানে আমরা একটু আগে দেখছি পিছনের দিকে আমাদের ডর্সাল অ্যাসপেক্টের রিলেশন ছিল পুডেন্ডাল নার্ভ। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা অ্যানেস্থেশিয়া মানে আমরা যেখানে পুডেন্ডাল ব্লক, পুডেন্ডাল নার্ভকে কিন্তু আমরা ব্লক করি, পুডেন্ডাল নার্ভকে ব্লক করা যায়। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? একটা পেলাম হচ্ছে আমরা এখানে ইন্টারনাল অসকে ফিল করে প্রোগ্রেস অফ লেবার, ইন প্রোগ্রেস অফ লেবার আমরা দেখতে পারি, আর আমরা পিছন দিক থেকে বললাম পুডেন্ডাল ব্লক। তাহলে এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার পাস করে, আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে ইউরেটার, সেটা ইউরেটার, সেটা যে পাশে হিপবোন সেটা সেই ইউরেটার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইশিয়াল স্পাইন আমাদের শেষ, ইশিয়াল স্পাইন এবং ইশিয়াম আমাদের মোটামুটি শেষ। তাহলে ইশিয়ামের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট দুটো আলাদা করে জিনিস জানার, একটা হচ্ছে আমাদের ইশিয়াল স্পাইন আর একটা হচ্ছে ইশিয়াল টিউবারোসিটি। এবং ইশিয়াল টিউবারোসিটিতে এই কথাটা আমরা ভুলবো না, ইশিয়াল টিউবারোসিটি ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে, তবে নট দ্য হোল ইশিয়াল টিউবারোসিটি, অনলি দ্য মিডিয়াল পার্ট, মিডিয়াল পার্ট। আচ্ছা, এখন আমরা যাব পিউবিসে। ইশিয়াম শেষ করে এবার আমরা যাচ্ছি পিউবিসে। এই পিউবিসের ক্ষেত্রে আমাদের আমরা মুখ খেয়াল করে দেখবো সামনের দিকে কিন্তু আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া, সামনের দিকে এক্সটার্নাল জেনিটেলিয়া এবং পেলভিক সার্ফেসে যে পার্টটা আছে এটা এটা কিন্তু পেলভিক ইনলেট মানে পেলভিক ক্যাভিটির যে একদম থ্রু পেলভিস, সেই থ্রু পেলভিসের কিন্তু এটা কন্টেন্ট মানে শুরু হবে এই পেলভিক পার্ট থেকে। আচ্ছা, যাই হোক, এখন এটাকে আমরা কি কি পার্ট পাইছিলাম? একটা বডি এবং দুটো র্যামাস পাইছিলাম, এবং র্যামাসটাকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম এই কনজয়েন্ট ইস্টিওপিভিক র্যামাস হিসেবে আমরা কনসিডার করবো, মানে এটা আমি পিউবিসের জন্য একবার পড়বো, ইশিয়ামের জন্য একবার পড়বো, এভাবে না পড়ে আমরা অ্যাজ এ হোল র্যামাস হিসেবে আমরা পড়বো। আচ্ছা, এখন আসে প্রথমে পিউবিস। পিউবিসের ক্ষেত্রে প্রথমে কোনটা নিব? বডি। বডিতে আমরা এই পেলভিক বডির মধ্যে আমরা কি পাইছিলাম? পেলভিক সার্ফেস মানে অ্যান্টেরিয়র সার্ফেস বা এই সামনের দিকে ফিমোরাল সার্ফেস এবং সিমফেসিয়াল সার্ফেস, এছাড়া পাইছিলাম আমরা সুপিরিয়র যে একটা ইম্পর্টেন্ট মার্জিন পিউবিক ক্রেস্ট এবং পিউবিক টিউবারকল। প্রথমে আসি পিউবিক ক্রেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট একটা বোনি ল্যান্ডমার্ক। আচ্ছা, এই পিউবিক ক্রেস্টে আমরা যে অ্যাটাচমেন্ট পাবো এবং এই পিউবিক ক্রেস্টের যখন শেষের দিকে লেটারালি দিক মানে লেটারালি দিকে এখানে আরেকটা টিউবারকল দিচ্ছে পিউবিক টিউবারকল, তাহলে অ্যাটাচমেন্টটা আমরা কিভাবে পাবো? এই অ্যাটাচমেন্টটা আমরা কনসিডার করব এভাবে। এভাবে মানে কিভাবে? পিউবিক টিউবারকলের যে অ্যাটাচমেন্ট বিফোর ব্যাকওয়ার্ডস, সামনে থেকে পিছনের দিকে। তাহলে সামনে থেকে পিছনে আমরা যদি এভাবে বডিটা চিন্তা করি, এখানে আসলে আমাদের কি আছে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে পিউবিক টিউবারকল এখানে তো অবশ্যই আমাদের স্কিন আমাদের অ্যাটাচ না, তাহলে আমরা একটু পরে থেকে চিন্তা করবো। তাহলে আমরা ফার্স্ট যে লেয়ারটা পাবো, আমার কাছে আসলে মাল্টি কালারের পেপার ছিল না, দুটো কালারের পেপার ছিল, তাই আমি দুটো কালার ইউজ করছি। তাহলে প্রথমে পাবো আমরা ফাসালাটা, এরপর আমরা কাকে পাবো? এরপর আমরা পাবো হচ্ছে আমাদের রেক্টাস মানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার গুলা। তাহলে আমরা পাবো প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ রেক্টাস শীট। তাহলে যদি অ্যান্টেরিয়র ওয়াল অফ রেক্টাস শীট পরে লেয়ারটা হয়, এরপরে কি হবে? অবশ্যই রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস এর পরে আমরা এখানে আসলে যেটা পাবো, রেক্টাস অ্যাবডোমিনিস এর সাথে আমরা জানি একটা মাসেল থাকতেও পারে নাও পারে, সেটা কোনটা? পিরামিডালিস। যদি থাকে তাহলে পিরামিডালিস। এরপর আমরা কাকে পাবো? কনজয়েন্ট টেন্ডন। কাকে পাবো? কনজয়েন্ট টেন্ডন। আমরা জানি যে কনজয়েন্ট টেন্ডন এখানে কি দিয়ে ফর্মেশন হয়? ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এর অ্যাপোনিউরোসিস দিয়ে ফর্মেশন হয়। তাহলে এই সিরিয়ালি আমরা এই স্ট্রাকচার গুলো, আমি এখানে তো আর বসে আসলে মুখস্থ করে দেওয়া সম্ভব না, যারা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল লোড করছো তাদের জন্য ইজি হবে, কিন্তু আমি জাস্ট দেখালাম এগুলো বিফোর ব্যাকওয়ার্ড, এভাবে স্ট্রাকচার গুলো লেয়ার বাই লেয়ার আমি ছোট বড় করে কাটছি পেপারটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বিফোর ব্যাকওয়ার্ড তোমরা যদি বুঝতে পারো লেয়ার বাই লেয়ার, তাহলে বুঝবা অ্যাটাচমেন্টটা এইভাবে। ঠিক আছে, এই এই হলো আমাদের পিউবিক ক্রেস্টের অ্যাটাচমেন্ট। এবার আসে পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারকলের অ্যাটাচমেন্ট একটা জিনিস যদি চিন্তা করো সেই হিসেবে সোজা, সেটা কি? পিউবিক টিউবারকল মানে হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের রাজত্ব। কিরকম? পিউবিক টিউবারকলে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা পাই অ্যানাটমিক্যাল পজিশন থেকে কিন্তু আমি বলে বলে আসছি, সেটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। তাহলে ইনগুইনাল লিগামেন্টের কোন অংশটা? মিডিয়াল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট। এবং এই লেভেলে সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা থাকে। তাহলে এখানে আমরা কি পাবো?
এখানে আমরা কি পাবো, এখানে মানে এই লেভেল বলতে ঠিক এখানে না, মানে এখানে কাছাকাছি, এখানে আমরা পাবো হচ্ছে সুপারফিশিয়াল যে ইমিউনাল রিং, তার লেটারাল ক্রাস, তার লেটারাল ক্রাস। এরপর আমরা এখানে কিসের অ্যাটাচমেন্ট পাবো, বাকি সব ইমিউনাল লিগামেন্ট রিলেটেড। যেমন এখান থেকে আমাদের কি তৈরি হবে, এখানে অ্যাপেক্স অফ ল্যাকুনার লিগামেন্ট, যেটা অলসো পার্ট অফ ইমিউনাল লিগামেন্ট, রিফ্লেক্টেড হেড অফ ইমিউনাল লিগামেন্ট, এগুলো সব কিন্তু ইমিউনাল লিগামেন্ট। তার মানে পিউবিক টিউবারগুলো যদি অ্যাটাচমেন্ট চিন্তা করো, নাম হয়তো অনেকগুলো মনে হবে, আলটিমেটলি সবগুলো স্ট্রাকচার কিন্তু সেই ইমিউনাল লিগামেন্ট থেকে ডিরাইভ স্ট্রাকচার। সেই যে ইমিউনাল লিগামেন্টের মিডিয়াল লেন শুরু হলো, এরপরে কি বললাম, রিফ্লেক্টেড হেড অফ ইমিউনাল লিগামেন্ট, অ্যাপেক্স অফ ল্যাকুনার লিগামেন্ট, সব ইমিউনাল লিগামেন্ট। একটা মাত্র এক্সট্রা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে লেফট ক্রাস, মানে এই ক্রাসটা ল্যাটারাল ক্রাস অফ সুপারফিশিয়াল ইমিউনাল রিং। এই আচ্ছা, তাহলে আমরা পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকুলার অ্যাটাচমেন্ট পেলাম। এখন এখানে এই যে পিউবিক টিউবারকুলারের সামনের দিক দিয়ে অ্যাকচুয়ালি পেলভিক সার্ফেস থেকে এভাবে আর্চ করে এখানে দুটো ক্রসিং, ইম্পর্টেন্ট দুটো ক্রসিং স্ট্রাকচার আমরা পাবো। একটা হচ্ছে স্পারমাটিক কর্ড ইন কেস অফ মেল, এবং ইন কেস অফ ফিমেল যেটা বলবো সেটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটারাস। স্পারমাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট অফ ইউটারাস, তাহলে এটা আমাদের সেই পেলভিক সার্ফেস এখান থেকেও এসে এভাবে ক্রস করবে। এটা অ্যাটাচ না, অ্যাটাচমেন্ট না, এটা হচ্ছে ক্রসিং স্ট্রাকচার, কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কাজে আমাদের মনে রাখতে হবে। স্পারমাটিক কর্ড এবং ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ ইউটারাস। তাহলে কিসের কিসের আমরা অ্যাটাচমেন্ট এবং রিলেশন শিখলাম, আমরা শিখলাম পিউবিক ক্রেস্ট এবং পিউবিক টিউবারকল। আচ্ছা, অ্যান্টেরিয়র সার্ফেস এর আসলে এখানে মাসেলের যে অ্যাটাচমেন্ট গুলো আমি ওই পাশ থেকে বলবো, তাই আমি আপাতত বলছি না। আচ্ছা, তাহলে আমি বডির শুরু করলাম বর্ডার এবং টিউবারকল দিয়ে। এবার আসি পেলভিক সার্ফেস, পেলভিক সার্ফেস এর এখানে রিলেশনে আমরা যে জিনিসটা পাবো, এই পেলভিক ক্যাভিটির এখানে যে রিলেশনে প্রথমেই যে জিনিসটা পাবো, ইমিডিয়েটলি পেছনে এখানে আসলে কোনো ডিরেক্ট কোনো রিলেশন থাকে না, এখানে থাকে একটা প্যাড অফ ফ্যাট। আমরা যেমন টেবিলে বা সরি চেয়ারে যে বসি আমরা, ওখানে চেয়ারে তো আমরা মানে একদম শুধুমাত্র শক্ত কোনো কিছুর উপর বসি না, আমরা কোথায় বসি, আমরা বসি একটা নরম কোন একটা ফোমের অংশ থাকে, এরকম ঠিক পিউবিসের এটা বডির পোস্টেরিয়র সার্ফেস বা পেলভিক সার্ফেসের পেছনে একটা এখানে প্যাড অফ ফ্যাট থাকে। তাহলে ফার্স্ট যেটা রিলেশন আছে সেটা হচ্ছে রেট্রোপিউবিক, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট। এবং ওই রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাটের মধ্যে কি থাকে, একটা এখানে ভেনাস প্লেক্সাস থাকে। তাহলে আমাদের ফার্স্ট যদি আমরা রিলেশন বলি সেটা আমাদের কি হবে, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট কন্টেনিং ভেনাস প্লেক্সাস। এবং ইমিডিয়েটলি পেছনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার। আচ্ছা, এবার আসি আমরা এই সিম্ফাশিয়াল সার্ফেস। সিম্ফাশিয়াল সার্ফেসে আমরা জানি আরেক পাশের যে হিপবোন আছে সেই হিপবোনের সাথে এটা আর্টিকুলেট হয়। তাহলে আর্টিকুলেট হওয়ার জন্য, তার মানে এই দুটো আর্টিকুলার সার্ফেস, তার মানে এখানে অ্যাকচুয়ালি এখানে কাভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ। এবং এই দুই দুইটা পিউবিক সিম্ফাইসিস বা সিম্ফাশিয়াল সার্ফেস এর মাঝখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি, ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি মানে বডির পেলভিক সার্ফেস এগুলা। এবার আসি আমরা সামনের সার্ফেস, আমরা কি পাবো সামনের সার্ফেসে, আমরা আসলে এখানে যে জিনিসটা পাবো সেখানে আমরা পাবো এই অ্যাডাক্টর রিজনের যে মাসেল গুলা, এই মাসেল গুলো আমরা কিভাবে পাবো, এখানে আমরা চারটা মাসেল পাবো। প্রথমটা হচ্ছে দেখো, এই যে মার্জিনটা, অ্যান্টেরিয়র মার্জিন এবং এই পিউবিক সিম্ফাইসিস এর মাঝামাঝি, এখানে একটা গোল ভাবে একটা মাসেলের অরিজিন, মানে এখানে একটা অরিজিন পাবো যেটার নাম হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস। এই মাঝামাঝি তিন কোণার এই কোনটার মাঝামাঝি অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস এর ঠিক ইমিডিয়েটলি পেছনের দিকে লম্বা এখানে আমরা পাবো অ্যাডাক্টর ব্রিভিস, অ্যাডাক্টর ব্রিভিস। এবং এই যে একদম লোয়ার মার্জিন, লোয়ার মার্জিনের কাছাকাছি আমরা এখানে লম্বা একটা মাসেল পাবো যেটার নাম হচ্ছে গ্রাসিলিস, যেটার নাম গ্রাসিলিস। আরেকটা আমরা যে মাসেল পাবো সেই মাসেলটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর লঙ্গাস। একটু আগে কিন্তু আমরা পাইছিলাম ইশিয়াল হেড অফ অ্যাডাক্টর লঙ্গাস, এই মাসেলটা লং যার কারণে এটা ইশিয়াম পর্যন্ত কন্টিনিউ করছে, অ্যাডাক্টর লঙ্গাস। এবং আমরা সবাই জানি অপটুরেটর ফোরামেন থেকে, পেলভিক এক্সপেক্ট থেকে আসে অপটুরেটর ইন্টারনাস, এটা যেহেতু বাইরের এক্সপেক্ট কাজে এখান থেকে আসবে অপটুরেটর এক্সটারনাস। কাজে কয়টা মাসেল পেলাম, অ্যাডাক্টর লঙ্গাস, লঙ্গাসের ঠিক পেছনে এখান থেকে আমরা পাচ্ছি অ্যাডাক্টর ব্রিভিস, এবং এখান থেকে পাচ্ছি আমরা অ্যাডাক্টর ম্যাগনাস, যেটা ইস্টিয়ামের লেটারাল পার্ট পর্যন্ত চলে গেছে, অ্যাডাক্টর ম্যাগনাস। এবং নিচে ইনফেরিয়র মার্জিনের দিকে আমরা পাচ্ছি গ্রাসেলিস, সবগুলোই মাসেলের কিন্তু অরিজিন। এবং এই অপটুরেটর ফোরামেন এর মার্জিন এবং এই জায়গা থেকে মানে নিয়ার বাই এরিয়া থেকে এখান থেকে পাচ্ছি আমরা অপটুরেটর এক্সটার্নাস মাসেল। এই হলো এই সার্ফেস এর আমাদের রিলেশন মানে অ্যাটাচমেন্ট। আচ্ছা, আমাদের কিন্তু পিউবিস মোটামুটি শেষ। এবার আমাদের যে পার্টটা বাকি আছে পিউবিস থেকে, সেটা হচ্ছে আমাদের পিউবিস এর মার্জিন গুলোর অ্যাটাচমেন্ট। আমরা সব মার্জিনের অ্যাটাচমেন্ট ওভাবে আমরা শিখবো না, যেটা শিখবো সেটা হচ্ছে পেকটিনিয়াল লাইন। কোনটা আমরা শিখবো, এই পেকটিনিয়াল লাইন, পেকটিনিয়াল লাইনের অ্যাটাচমেন্ট। এই পেকটিনিয়াল লাইনের যদি আমরা অ্যাটাচমেন্টে যাই, এটা আসলে মিডিয়াল টু লেটারালি আমরা এভাবে বলবো, ইম্পর্টেন্ট কিছু আমি অ্যাটাচমেন্ট বলি। যেমন এই লাইনের এখানে আমাদের পেকটিনিয়াল লাইন বা পেকটিন পিউবিস, এই লাইনটাতে আমাদের অ্যাটাচমেন্ট হচ্ছে পেকটিনিয়াস মাসেল এবং উইথ ফাসা, পেকটিনিয়াস মাসেল এবং ফাসা, এবং পেকটিনিয়াল লিগামেন্ট।
এছাড়া এখানে মিডিয়ালি আমাদের যে কনজয়েন্ট টেন্ডন ছিল, কনজয়েন্ট টেন্ডনটাও এটার এখানে অ্যাটাচমেন্ট দেয়। কনজয়েন্ট টেন্ডন, ল্যাকুনার লিগামেন্ট, এই যে পিউবিক টিউবারকলের কাছ থেকে যেহেতু, তাহলে মিডিয়াল থেকে লেটারালে যদি আসি, কনজয়েন্ট টেন্ডন, ল্যাকুনার লিগামেন্ট, এরপর পেকটিনিয়াল লিগামেন্ট এবং পেকটিনিয়াস মাসেল এবং ফাসা, এই হলো এই লাইনের অ্যাটাচমেন্ট। এবং যত লেটারালি আসব আমরা, এই যে ইলিওপিউবিক যে এমিনেন্স এই জায়গাটাতে, এখানে আমরা একটা মাসেলের অ্যাটাচমেন্ট পাবো। পিরামিডালিসের মতো মানে এটা প্রেজেন্ট থাকতেও পারে বডিতে, নাও থাকতে পারে, সবার ক্ষেত্রে মাসেলটা থাকে না। যদি থাকে সেটা কোন মাসেল? সোয়াস মাইনর, সোয়াস মাইনর মাসেল। তাহলে আমি আরেকবার বলছি, অ্যাটাচমেন্টে কি কি পাচ্ছি? কনজয়েন্ট টেন্ডন, ল্যাকুনার লিগামেন্ট, যেহেতু পেকটিনিয়াল লাইন কাজে পেকটিনিয়াল লিগামেন্ট এবং পেকটিনিয়াস মাসেল এবং ফাসা, এবং এই ইলোপিবিক এমিনেন্স বা আরেকটু পর্যন্ত এই জায়গাটাতে আমরা যদি মাসেলটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে সোয়াস মাইনর মাসেল। আচ্ছা, এবার আসি সারফেস। এই সারফেস গুলোর মধ্যে আমি একটা সার্ফেসেরই মানে অ্যাটাচমেন্ট বলবো, সেটা হচ্ছে এই সার্ফেসটা, পেকটিনিয়াল যে সার্ফেস। এখানে কোন মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাবো? এখানে আমরা অ্যাটাচমেন্ট পাবো হচ্ছে পেকটিনিয়াস মাসেল। কোন মাসেল? পেকটিনিয়াস মাসেল, পেকটিনিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের পিউবিস এর কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট শেষ। কোনটা ছাড়া? আমাদের ইস্টিওপিবিক, এই র্যামাসটা ছাড়া। আচ্ছা, ইস্টিওপিবিক র্যামাসটা আমি বোথ পিউবিস এবং ইস্টিয়ামকে কিন্তু কনসিডার করে আমি বলবো। আচ্ছা, এখন আসি ইস্টিওপিবিক র্যামাস, পেলভিক সার্ফেস থেকে আমি দেখাচ্ছি, কারণ ল্যাটারাল সার্ফেস থেকে আমরা কিন্তু এই মাসেল গুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, কাজে এখানে আমরা আলাদা করে বলার নাই। তাহলে আমি পেলভিক সার্ফেস এর দিকে যাই। আচ্ছা, পেলভিক সার্ফেস আমি জানি না কত দূর দেখা যাবে। এই যে ইস্টিওপিবিক যে র্যামাসটা, এখানে দুটো রিজ থাকে, দুটো রিজ, একটা রিজ একটু যদি খেয়াল করো, এই যে এটা, আর একটা রিজ হচ্ছে এটা। তাহলে রিজ কয়টা? দুটো। তাহলে এই দুটো রিজের মাধ্যমে এই যে পেলভিক পার্ট ইস্টিওপিবিক র্যামাসের কয়টা এরিয়াতে ভাগ হচ্ছে? উপরের দিকে অবডুরেটর মেমব্রেনের মার্জিন, এরপরে একটা রিজ, এরপরে আরেকটা রিজ, এবং নিচে হচ্ছে অবডুরেটর, এই যে মানে এই র্যামাসের ইনফেরিয়র মার্জিন। তাহলে এরিয়া কয়টা? এক নাম্বার এরিয়া, দুই নাম্বার এরিয়া এবং তিন নাম্বার এরিয়া। আবারও বলছি, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আচ্ছা, এখন এই অ্যাটাচমেন্টটা যদি আমরা সহজ করে বলি, আমরা যদি এই মুহূর্তে কিছু নাও জানি, দুটো অ্যাটাচমেন্ট কিন্তু আমরা জানি, সেই দুটো অ্যাটাচমেন্ট কি? এই যে অপটুরোটাম মেমব্রেনের মার্জিনে কিসের অ্যাটাচমেন্ট? অপটুরোটাম মেমব্রেন, সেটা আমরা জানি। আরেকটা কি? যেহেতু এটা পেলভিক সার্ফেসের দিকে, তার মানে কোন মাসেল? অপটুরেটর ইন্টারনাস মাসেল। তাহলে দুটো অ্যাটাচমেন্ট কিন্তু আমরা না পড়েই জানি। আচ্ছা, তাহলে বাকি আছে আমাদের এই এরিয়াগুলোতে তাহলে কিসের অ্যাটাচমেন্ট হবে? এই যে আমি দুটো রিজ আঁকলাম ট্রান্সভার্স, এখানে এই রিজ, এই ট্রান্সভার্স রিজের মধ্যে যে এরিয়াটা, দুটো ট্রান্সভার্স রিজের মধ্যে যে এরিয়াটা, সেটা অ্যাকচুয়ালি কোন এরিয়াটা? সেটা হচ্ছে আমাদের পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। এখানে তাহলে কি? উপরেটাতে হচ্ছে সুপেরিয়র ফাসা, নিচেটাতে হচ্ছে ইনফেরিয়র ফাসা, এবং সুপেরিয়র ফাসা ইনফেরিয়র ফাসার মধ্যে যে স্পেসটা, সেটাকে আমরা বলি পেরিনিয়াল মেমব্রেন, সুপার পেরিনিয়াল মেমব্রেন। তার মানে এখানে কিসের? এখানে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেনের অ্যাটাচমেন্ট। তাহলে এই পেরিনিয়াল মেমব্রেনের অ্যাটাচমেন্ট থাকা মানে এখানে হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেসের লোকেশন। তাহলে ডিপ পেরিনিয়াল স্পেসের লোকেশন মানে কি? তাহলে ডিপ পেরিনিয়াল স্পেসে যা আছে তাই এটার অ্যাটাচমেন্ট। ডিপ পেরিনিয়াল স্পেসে আমাদের কি আছে? আমাদের ডিপ পেরিনিয়াল স্পেসে আছে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল এবং স্ফিংটার ইউরেথ্রি মাসেল। তাহলে এখানে দুটো মাসেলের অ্যাটাচমেন্ট, উপরে সুপেরিয়র ফাসা, নিচে ইনফেরিয়র ফাসা, আর মাঝখানে এই দুটো মাসেল। খুবই কিন্তু আমার কথাটা যদি এখন কঠিন মনে হলেও, যখন তোমরা রিভাইন মানে করে করে যখন ভিডিওটা দেখবা, তখন কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে উপর থেকে যদি নামি, উপরের দিকে পাচ্ছি আমরা অবটুরেটর মেমব্রেনের অ্যাটাচমেন্ট প্লাস অবটুরেটর ইন্টারনাস মাসেল, এরপর পাচ্ছি আমরা সুপেরিয়র ফাসা, সুপেরিয়র ইজে সুপেরিয়র ফাসা, নিচে ইনফেরিয়র ইজে ইনফেরিয়র ফাসা, পেলভিক এই যে পেরিনিয়াল মেমব্রেনের, এবং এখানে হচ্ছে তার দুটো মাসেল। তার মানে নিচে কি? এখানে যদি ডিপ পেরিনিয়াল পাউচ হয়, নিচে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, কারণ স্কিন নিচে। তাহলে এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল যে পাউচের যে মাসেল গুলো সেগুলো। এবং আমরা একটু আগে বলছি এখানে আমাদের জেনিটেলিয়া। তাহলে যদি জেনিটেলিয়া হয়, তার মানে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের আউটসাইড থেকে যদি আমরা মেল জেনিটেলিয়া কনসিডার করি, তার মানে আমার এই হাতটাকে যদি তোমরা এক্সটার্নাল জেনিটেলিয়ার পেনিসের সাথে কনসিডার করো, তাহলে এখানে আমরা কি পাবো? ক্রাস পেনিস, ক্রাস পেনিস। তাহলে আমরা কি পাবো? ক্রাস পেনিস এবং পেলভিক ডায়াফ্রাম, ইরোজেনিটাল ডায়াফ্রাম, এই সমস্ত জিনিসপত্র গুলো অ্যাটাচমেন্ট। তাহলে আরেকটু আমি ইজি করে বলার চেষ্টা করছি, এই পেলভিক পার্টটা দুটো রিজ, দুটো রিজের মাধ্যমে তিনটা এরিয়ায় ভাগ করছে। একটা হচ্ছে ডায়রিয়া অ্যাবভ দ্য রিজ, আর একটা হচ্ছে ইন বিটুইন টু রিজ, আর একটা হচ্ছে ডায়রিয়া বিলো দ্য ইনফেরিয়র রিজ। তাহলে তিনটা এরিয়া, তিনটা এরিয়া উপর থেকে যদি নিচে নামে, অবটুরেটর মেমব্রেন এবং অবটুরেটর মাসেল, এরপরে এই দুইটা দুইটা দুই জায়গার মাঝখানে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, তার মানে হচ্ছে তাদের মাসেল, এরপরে এরিয়াটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এবং নিচে হচ্ছে এই যে পেলভিক ডায়াফ্রাম, ইরোজেনিটাল ডায়াফ্রাম এবং ক্রাস, ক্রাস পেনিস বা ক্রাস ক্লাইটোরিডিস ইন কেস অফ ফিমেল। এই হলো এই জায়গাটার অ্যাটাচমেন্ট।
আমি বোধহয় সব অ্যাটাচমেন্ট শেষ করছি, আর কোনো অ্যাটাচমেন্ট তো আশা করি বাকি নাই। এখন শুধু আমাদের বাকি আছে কোনখান দিয়ে কি পাস করছে বা করছে না। আচ্ছা, তাহলে আমরা এবার ছবিতে যাই। আজকে ক্লাসটা একটু বড়। আচ্ছা, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখছি এই যে গ্রেটার সাইটিক ফোরামেনটা, এই পিরিফর্মিস মাসেল যেটা স্যাক্রামের পেলভিক সার্ফিস থেকে আসছে, এখান থেকে এসে ফিমারের গ্রেটার ট্রোকেন্টারে এটা টার্মিনেট করছে। এই মাসেলটা এই গ্রেটার সাইটিক নচ বা গ্রেটার সাইটিক ফোরামেনটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা উপরের দিকের ভাগ, একটা নিচের দিকের ভাগ। এবং লেজার সাইটিক ফোরামেনে আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে পেলভিক পার্ট থেকে অবটুরেটর ইন্টারনাস মাসেলটা লেজার সাইটিক ফোরামেনের মধ্য দিয়ে পাস করছে, এবং এই মধ্য দিয়ে লেজার সাইটিক অবটুরেটর ইন্টারনাস মাসেলের ঠিক উপরে একটা মাসেল যেটার নাম সুপেরিয়র জ্যামেলাস, নিজেরটা নাম ইনফেরিয়র জ্যামেলাস। আচ্ছা, এবং এইখানে এই যে পেলভিক ইস্টিয়াল টিউবারোসিটির যে লেটারাল পাশ থেকে যে কোয়াড্রেটাস ফিমোরিস নামে আরো একটা মাসেল আমাদের গ্রেটার ট্রোকেন্টারে গিয়ে অ্যাটাচড হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি পাসিং কি কি স্ট্রাকচার। এই গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে আমরা যে স্ট্রাকচার গুলো দেখছি, উপর দিয়ে পাস করছে আমাদের সুপেরিয়র গ্লুটিয়াল ভেসেলস এন্ড নার্ভস, নিচে দিয়ে আমাদের কি পাস করছে ইনফেরিয়র গ্লুটিয়াল ভেসেলস এন্ড নার্ভ। এটা ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল ভেসেলস। তাহলে দুইটা স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এছাড়া ইনফেরিয়র পার্ট অফ দা গ্রেটার সায়াটিক নচ মানে আফটার দা পাইরিফর্মিস আর কি কি স্ট্রাকচার পাস করছে ইনফেরিয়র গ্লুটাল ভেসেলস এবং নার্ভস ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নার্ভ, পুডেন্ডাল নার্ভ, এই যে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এছাড়া আমাদের সবচেয়ে বড় মোটা যে নার্ভটা সেটা হচ্ছে সায়াটিক নার্ভ। এছাড়া আরো একটা নার্ভ, পোস্টেরিয়র ফিমোরাল পোস্টেরিয়র কিউটিনাস নার্ভও থাই। তাহলে এই ছবিটা, এটা কিন্তু অলরেডি আমি সম্ভবত প্রোভাইড করছি, এটা যদি তোমরা দেখো এখানে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করছে অ্যাজ এ হোল, এবং পিরিফর্মিস মাসেলটা দুভাগে ভাগ করার পর কিভাবে স্ট্রাকচার গুলো পাস করছে, মানে এটা দেখার পর তো আসলে অসুবিধা থাকার কথা না, তোমরা যদি এটা দেখো খুবই ইজি ব্যাপারটা। আচ্ছা, এটা একটা ছবি গেল। এরপর আমরা এখানে আরেকবার এটা ক্লিয়ার হই, এটা আর একটু সুন্দর ছবি। এই যে দেখো গ্রেটার সায়াটিক নচটা পিরিফর্মিস দিয়ে দুই ভাগে ভাগ হলো, আপার পার্ট লোয়ার পার্ট, কি কি স্ট্রাকচার পাস করছে আগে ছবিটাতে যাবা। লেজার সায়াটিক এই যে নচ, নচটার উপরের দিকে সুপিরিয়র জ্যামেলাস, নিচের দিকে ইনফেরিয়র জ্যামেলাস, এবং এই পেলভিক পার্ট থেকে আসছে আমাদের অবটুরেটর ইন্টারনাল, যেটা দুই জ্যামেলাসের মাঝখান থেকে গিয়ে সবাই টার্মিনেট করছে কোথায়, আমাদের ফিমারে, ফিমারে গ্রেটার টোকেন্টারে। আচ্ছা, এরপর এখানে আর ছবি দেখানোর মতো আমার যে ছবিটা আছে নতুন করে সেটা হচ্ছে এই যে এই ছবিটা, এই যে লিগামেন্টের যে অ্যাটাচমেন্ট, এই লিগামেন্টটা দেখো এখানে কোনটা, এটা এই যে এখানে শক্ত যে লিগামেন্ট এটা টিউবারোসিটি, ইস্টিয়াল টিউবারোসিটি, তাহলে টিউবারোসিটির সাথে স্যাক্রাম, তাহলে এই যে দুইটা ফোরামেন, এই নচ, নচ কি যে ফোরামেনে পরিণত হলো, একটা হচ্ছে কি ইস্টিও টিউবারোসিটি, এই যে স্যাক্রো টিউবারাস এবং স্যাক্রো স্পাইনাস, এই যে স্পাইন স্যাক্রাম থেকে স্পাইন স্যাক্রো স্পাইনাস, আর এই যে লিগামেন্টটা এটা স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, ইলিয়ামকেও কানেক্ট করছে, স্যাক্রামকেও কানেক্ট করছে, এবং ইস্টিয়ামের টিউবারোসিটিকেও কানেক্ট করছে। তাহলে স্যাক্রো টিউবারাস এবং স্যাক্রো স্পাইনাস এই দুইটা লিগামেন্টের মাধ্যমে দুইটা নচ, গ্রেটার এবং লেজার সাইটিক নচ, আর কনভার্টিং ইনটু টু ফোরামেন্টস, ওয়ান ইজ গ্রেটার সাইটিক ফোরামেন এন্ড অ্যানাদার ইজ লেজার সাইটিক ফোরামেন রেসপেক্টিভলি। আচ্ছা, এই ছবি থেকে, আর এই ছবিটা তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম, আচ্ছা ওটাতে আমি আর না যাই, আমরা এখানে আরেকটু দেখি এই ছবিটা, এটা দেখলে আরেকটু আরো একবার ক্লিয়ার হবো। এই যে ইস্টিয়াল স্পাইন, ডিসটাল স্পাইন থেকে স্যাক্রাম, তাহলে কি স্যাক্রো স্পাইনাস, আর এটা হচ্ছে যে টিউবারোসিটি টু স্যাক্রাম এবং ইলিয়াম, তাহলে এখানে এই যে ইলিয়ামের যে পোস্টেরিয়র পার্টের
পোস্টার ওয়ান থার্ড যে টিউবারসিটি সেই টিউবারসিটি, তাহলে এটা হচ্ছে স্যাক্রোটিউবারাস, স্যাক্রোটিউবারাস এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটাকে দুভাগে ভাগ করছে। এখানে আমরা এসিটাবুলামের একটু পার্ট দেখতে পাচ্ছি, আর্টিকুলার পার্ট যেটার নাম কি, আর্টিকুলার পার্ট লুনেট সারফেস, এবং নন আর্টিকুলার পার্ট, এবং নন আর্টিকুলার পার্ট মাঝখানে, এবং আর্টিকুলার এই যে ট্রান্সভার যে নচ, ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট। এবং ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট যে শুধুমাত্র নচে থাকে তা কিন্তু না, এসিটাবুলার নচে আমরা আরো একটা জিনিসের অ্যাটাচমেন্ট পাই, সেটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফিমোরিস, যার কোনটা বেস। এবং এই যে অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেনটা দেখো, এই যে অবটুরেটর মেমব্রেনের মাধ্যমে ক্লোজ থাকে, এবং এই ক্লোজিংটা পুরোপুরি ক্লোজ না, কেমন ক্লোজিং, উপরের দিকে ওপেন। এই উপরের দিকে ওপেন দিয়ে কি পাস করে, উপরের দিকে ওপেন দিয়ে অবটুরেটর ভেসেলস এন্ড নার্ভ, যে অবটুরেটর ভেসেলস এন্ড নার্ভ এই নিচে এই লিগামেন্টের নিচে দিয়ে গিয়ে ঢুকে এখানে হিপ জয়েন্টকে সাপ্লাই দেয়, হিপ জয়েন্টকে সাপ্লাই দেয়, মিডিয়াম সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি, আর একটা কি অবটুরেটর ভেসেলস, এটা গিয়ে হিপ জয়েন্টকে এখানে সাপ্লাই দেয়। এখানে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বাইরের দিক থেকে, এটা কি এসিটাবুলার ল্যাব্রাম, যে ল্যাব্রামটা অ্যাটাচমেন্টের কারণে এই এসিটাবুলামের এই যে ক্যাভিটিটার ডেপটা বাড়ছে, ডেপটা বাড়ার কারণে জয়েন্টটা, যে হিপ জয়েন্টটা ফর্ম হবে সেটা কি হবে, স্ট্রং হবে, মোর স্টেবল হবে, স্ট্রং হবে। তাহলে সো ফার কিন্তু আমাদের মোটামুটি সবকিছু আমি আশা করি বলা শেষ, সব অ্যাটাচমেন্ট বললাম, রিলেশনস বললাম। আমার যে জিনিস কিছু জিনিস বাদ আছে সেগুলো একটু আমি বলি। একটা বাদ আছে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্কের মানে কিছু পয়েন্ট, মানে পাসিং স্ট্রাকচার বা কোন লেভেলে আমরা কি পাবো। আর একটা হচ্ছে কন্টেন্ট, অ্যাটাচমেন্ট বলছে, রিলেশন বলছে, এবার আসি আমরা কন্টেন্ট। কন্টেন্টের জন্য আমি এখানে এটা দেখো, দুই পাশে দুটা হিপ বোন নিলাম, দুই পাশের হিপ বোনটাই নিলাম, তাহলে কন্টেন্টটা কিসের কন্টেন্ট, একটা কন্টেন্ট হচ্ছে ইলিয়াক ফোসার, দুই ইলিয়াক ফোসার কন্টেন্ট, আরেকটা হচ্ছে এই যে পেলভিক ক্যাভিটি লেজার, এই যেখানে থ্রু পেলভিস যেটা, এই এই জায়গাটা, এই পেলভিক ক্যাভিটির কন্টেন্ট। আচ্ছা, তাহলে দুইটা ক্যাভিটির মধ্যে আমার এটা লেফট, এটা আমার রাইট, তাহলে প্রথমে আসি লেফট, লেফট পাশে এই জায়গাটার, এই জায়গাটার কন্টেন্ট কি হবে, এখানে অনলি সিগময়েড কোলন, সিগময়েড কোলন এভাবে এসে এখানে রেক্টাম, তাহলে এই জায়গাটা আমার হাতটাকে যদি আমি সিগময়েড কোলন বলি, তাহলে এই জায়গাটা কন্টেন্ট কি, সিগময়েড কোলন, এখানে অনলি সিগময়েড কোলন, আইলিয়াক ফোসা, লেফট আইলিয়াক ফোসা। রাইট আইলিয়াক ফোসার কন্টেন্ট কি হবে, রাইট আইলিয়াক ফোসার কন্টেন্ট হচ্ছে অ্যাপেন্ডিক্স এবং টার্মিনাল পার্ট অফ ইলিয়াম, অ্যাপেন্ডিক্স এবং টার্মিনাল পার্ট অফ ইলিয়াম। আচ্ছা, এখন আসি আমরা পেলভিক ক্যাভিটির কন্টেন্টে, পেলভিক ক্যাভিটির কন্টেন্টে আমরা যদি এটাকে বিফোর টু বিফোর ব্যাকওয়ার্ড এভাবে চিন্তা করি, তাহলে এখানে কি কি পাবো, একদম সামনে কে থাকবে, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, যেটা আমরা একটু আগে বলে গেছি, এরপরে কে থাকবে, ইউরিনারি ব্লাডার, এরপরে ইউরিনারি ব্লাডারের পরে ইনকেস অফ মেল অর ইনকেস অফ ফিমেল সেটা মানে ডিফার করবে। তাহলে যদি ইনকেস অফ মেল হয়, ইউরিনারি ব্লাডারের পরে আমরা যে স্ট্রাকচারটা মানে যে ভিসেরাটা পাবো সেটা কি, অবশ্যই রেকটাম, কিন্তু যদি ফিমেল হয় তাহলে রেকটাম এবং ব্লাডারের মাঝখানে আরো একটা স্ট্রাকচার পাবো মিডলাইন লেভেল, সেটা কোনটা, সেটা হচ্ছে ইউটেরাস। আচ্ছা, আমি এই ছবিটা দেখাতে তোমাদের ভুলে গিয়েছিলাম, এটা আমি আরেকটু দেখাই, একটা ছবি আছে আমার, এই যে এই ছবিটা একটু দেখো সবাই, এই যে বিফোর ব্যাকওয়ার্ডস আমরা কি কি পাচ্ছি, তাহলে প্রথমে এই যে জায়গাটা রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, পেলভিক ক্যাভিটির যদি কন্টেন্ট বলি, এরপর আমরা পাচ্ছি ইউরিনারি ব্লাডার, ইন কেস অফ ফিমেল এখানে দেখাচ্ছে তাহলে কি, এই যে দেখো ইউটেরাস এবং লোয়ার পার্ট, এই যে ইউটেরাস এবং ভাজাইনা, এরপরে আমরা পাচ্ছি রেকটাম, কিন্তু এটা যদি মেল হতো তাহলে আমরা কি পেতাম, মেল হলে আমরা এখানে ইউটেরাসটা পেতাম না, তাহলে আমরা পেতাম রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, ইউরিনারি ব্লাডার, এবং এরপরে পেতাম আমরা রেকটাম। এবং এখানে রেকটাম, এই যে ইউটেরাস এবং এই ব্লাডারের আপার সার্ফেস, এখানে একটা পেরিটোনিয়ামের কাভারিং আছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে যদি আরো সিরিয়ালি ওগুলো সহ বলি তাহলে কি বলবো, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, ইউরিনারি ব্লাডার, এরপরে আমরা একটা পাউচ পাবো, পেরিটোনিয়ামের পাউচ মানে পকেটের মতো যে জায়গা সেটাকে আমরা কি বলবো, এটা যেহেতু ব্লাডার এবং ইউটেরাস তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো ভেসিকো ইউটেরাইন পাউচ, ভেসিকো ইউটেরাইন পাউচ, এই পাউচটা পরে কন্টিনিউ হয়েছে কি নামে, ইউটেরো রেকটাইন পাউচ বা রেক্টো ইউটেরাইন পাউচ, তাহলে রেক্টো ইউটেরাইন পাউচ, তাহলে শুরু থেকে পিছনে কি পাচ্ছি, রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট, ইউরিনারি ব্লাডার, ভেসিকো ইউটেরাইন পাউচ, ইউটেরাস এন্ড ভাজাইনা, এবং পাচ্ছি রেক্টো ইউটেরাইন পাউচ এবং রেকটাম। আচ্ছা, এটা তো আমি বললাম বিফোর ব্যাকওয়ার্ডস রিলেশন, এখন আমরা যদি পাশে কনসিডার করি পেলভিক ক্যাভিটির মানে লেটারালি এই পাশে যদি রিলেশন কনসিডার করি তাহলে আমরা কি পাবো, এখানে ইন কেস অফ মেল আমরা পাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স, আর আমরা কি পাই, ভাস ডিফারেন্স ছাড়া আমরা এখানে রিলেশন পাই ইন কেস অফ ফিমেলে, এখানে কি থাকে ফিমেলে, দুই পাশে দুই দুই পাশে কি থাকে আমাদের ইউটেরাইন টিউব, আর কি থাকে ইউটেরাইন টিউব, কার সাথে থাকে, ইউটেরাইন টিউবের সাথে এখানে ব্রড লিগামেন্ট এবং এখানে ওভারি, ওভারি ইউটেরাইন টিউব ব্রড লিগামেন্ট, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এটার কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে পেলভিক ক্যাভিটির কন্টেন্ট, একটা আমরা কনসিডার করব বিফোর ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে লেটারালি, এবং আরেকটা কন্টেন্ট আমরা কোথায় পাইছি, দুই ইলিয়াক ফোসাই। আচ্ছা, মোটামুটি আমাদের হয়ে গেছে, আমি
চেষ্টা করছি সময়ের মধ্যে, অলরেডি আমার সময় প্রায় শেষ। তারপরে একটু বলি জয়েন্টস অফ হিপ বোন। হিপ বোনের মধ্যে আমরা জয়েন্টস কি কি পাই? একটা হচ্ছে হিপ বোনের নিজের মধ্যে যে জয়েন্ট, হিপ বোনের নিজেই একটা জয়েন্ট আছে কোনো বোনসের সাথে আর্টিকুলেট না হওয়া ছাড়া, সেটা কোনটা? এসিটাবুলামে যে জয়েন্টটা, এই এসিটাবুলাম আমরা জানি ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস মিলে যে একটা জয়েন্ট ফর্মেশন করছে, এটা আমাদের ইন্ট্রাউটেরাইন লাইফে আসলে ফিউজড হয়ে গেছে। এখন এই জয়েন্টটা কি ধরনের জয়েন্ট? এটা প্রাইমারি কার্টিলেজিনাস, এটা প্রাইমারি কার্টিলেজিনাস। এসিটাবুলামের এখানে এখানে এসে ওয়াই শেপ যে কার্টিলেজিনাস জয়েন্ট, এটা প্রাইমারি কার্টিলেজিনাস। এরপরে আমরা পাচ্ছি এখানে কিসের জয়েন্ট পাচ্ছি? আমরা পাচ্ছি এই জয়েন্টটা, কোনটা? স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টে আমরা যেটা পাচ্ছি সেটা কি? আমরা নরমালি জানি এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টটা সামনের দিকে আর্টিকুলেশন হচ্ছে, সামনের দিকে যে আর্টিকুলেশনটা, প্রপার যে আর্টিকুলেশনটা, সেটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কিন্তু পিছন দিক থেকে লিগামেন্টের মাধ্যমে কিন্তু এই আর্টিকুলেশনটাকে আমরা কনসিডার করব। সেগুলো কোন ধরনের? সেগুলো হচ্ছে ফাইব্রাস, সেগুলো ফাইব্রাস। তাহলে এখানে কিন্তু দুই রকম, সামনের দিকে আমাদের প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, পিছন দিক থেকে আমাদের ফাইব্রাস জয়েন্ট। আর একটা জয়েন্ট যেটা আমাদের এখানে ফিমারের হেডটাই সেখানে আর্টিকুলেট হয়, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম, ওটাকে আমরা কি বলবো? বল অ্যান্ড সকেট। বল অ্যান্ড ফিমারের হেডটা হচ্ছে বল আর এটা হচ্ছে সকেট, বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এ হলো আমাদের মোটামুটি জয়েন্ট। আর এটার যদি আমরা থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন বলি, এই ইস্টিয়াল স্পাইনের পুডেন্ডাল ব্লক ছাড়া আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে বোন মেরো কালেকশন, যেটা আমরা ইলিয়াক প্রেস থেকে বোন মেরোটা কালেকশন করি। আচ্ছা, লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে বোনে কিছু প্রমিনেন্স আছে। যেমন আমি যদি এখানে স্যাক্রামটাকে এটাকে যদি কানেক্ট করে আমি দেখাই, পিছন দিক থেকে আমরা যদি দেখি, তোমরা একটু খেয়াল করো, এই যে সেকেন্ড সেকেন্ড সার্ভাইকাল, এই যে সেকেন্ড সার্ভাইক, এই স্যাক্রামের যে সেকেন্ড স্পাইন পিছনের দিকে, মিডিয়াল স্যাক্রাল কাছে সেকেন্ড স্পাইন এবং পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা কিন্তু একই লেভেলে। কোন লেভেলে? একই লেভেলে। এখন আমাদের বডিতে এটা যদি আমাদের সবকিছু যদি থাকে, মানে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, যা যা এখানে থাকার কথা যদি থাকে, তাহলে এই বরাবর একটা কি থাকে? ডিম্পল তৈরি হয়, মানে স্কিনের একটা এখানে ফোল্ডিং তৈরি হয়। তাহলে এই লেভেলটার ইম্পর্টেন্স কি? এই লেভেলটার ইম্পর্টেন্স হচ্ছে, আমরা সবাই জানি স্যাক্রাল টু লেভেলে আমাদের কি শেষ হয়? আমাদের ডুরোমেটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার শেষ হয়। এবং আমরা অ্যারাকোনয়েড ম্যাটার, অ্যারাকোনয়েড সাবঅ্যারাকোনয়েড স্পেস আমরা কি দেই? আমরা লাম্বার পাংচার করি। কাজে এই লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা বনি ল্যান্ডমার্ক, এই যে স্যাক্রাল টু স্পাইন আর পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর এখানে হাইস্ট পয়েন্ট অফ যে ইলিয়াক, মানে এই যে টিউবারোসিটি, দুইটা টিউবারোসিটির মধ্য দিয়ে যদি আমরা একটা পয়েন্ট চিন্তা করি, এটাকে আমরা কি বলবো? ট্রান্স টিউবারকুলার প্লেন, ট্রান্স টিউবারকুলার প্লেন। এই ট্রান্স টিউবারকুলার প্লেনটা আমাদের লাম্বার ফাইভ ভার্টিব্রা বডির আপার লেভেল দিয়ে পাস করে। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আরেকটু বলে নেই, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন মেল এন্ড ফিমেল হিপ বোন। আচ্ছা, মেল এন্ড ফিমেল হিপ বোনে আমরা পার্থক্য বলার সময় অনেক পার্থক্য বলি। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এত পার্থক্যের মধ্যে যেও না, তোমরা স্পেসিফিক কিছু পার্থক্য বলবা। যে পার্থক্যটার কথা না বললেই না, আমি হাত দিয়ে আগে দেখাচ্ছি, এটা কি মনে হয় কত ডিগ্রি মনে হয়? 50, ম্যাক্সিমাম 60। আর এটা কি মনে হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল দিয়ে আমি কি বোঝাতে চাইলাম? দুটা অ্যাঙ্গেল দিয়ে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে সাবপিউবিক অ্যাঙ্গেল। এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল, সাবপিউবিক অ্যাঙ্গেলের কথা অবশ্যই বলতে হবে। সেটা কি? সাবপিউবিক অ্যাঙ্গেলটা ইন কেস অফ মেল অবশ্যই এটা কম্পারেটিভলি ন্যারো, এটা হবে 50 to 60 ডিগ্রি। বাট ইন কেস অফ ফিমেল এটা কত হবে? 90 ডিগ্রি। ইন কেস অফ ফিমেল এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা অবশ্যই বলবো। এছাড়া আমরা ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই যে ইস্টিয়াল যে স্পাইনটা, এটা আমরা কেমন পাবো? ইভার্টেড, মানে ভিতরের দিকে এরকম পয়েন্টেড না, বাইরের দিকে ইনভার্টেড। আর ইন কেস অফ মেল এটা ইনভার্টেড। এটা তো ভেঙে গেছে, কাজে এখানে বোঝার উপায় নাই। এখন এই ইনভার্টেড হওয়ার সুবিধা কি? আমি একটু আগে বলছি এখানে আমরা ইন্টারনাল অস্টাই লেভেলে থাকে, সার্ভিক্স এর ইন্টারনাল অস্টাই লেভেলে থাকে, তার মানে এখানে বাচ্চার মাথাটা যে ডিসেন্ড করতেছে এটা আমরা মেজার করি। তার মানে মাথাটা এটা যদি এরকম এদিকে পয়েন্টেড হয়, মাথাটা নামার সময় অবশ্যই সে পয়েন্টেড পার্টে মাথাটা কি হবে? বাচ্চার মাথাটা ইনজুর্ড হবে। কাজে আমরা চাই না ডেলিভারির সময় এখানে কোনো ইনজুর্ড হোক। কাজে অটোমেটিক্যালি আমাদের বডিটা এমন ভাবে তৈরি করা যে এখানে ইস্টিয়াল স্পাইনটা ইনভার্টেড, ইনভার্টেড না। হ্যাঁ, এরকম আরেকটা ইনভার্টেড ইনভার্টেড অংশ আমরা কোথায় পাবো? এই যে ইস্টিওপিবিক র্যামাস, ইস্টিওপিবিক র্যামাস। তাহলে এই ইস্টিওপিবিক র্যামাসটা ইন কেস অফ ফিমেল ইনভার্টেড, ইন কেস অফ মেল ইনভার্টেড। এইগুলো ছাড়াও আমরা নর্মাল যে পার্থক্যগুলো বললাম, নর্মাল পার্থক্য মানে যেগুলো বললাম না, মানে জানি আর কি, কোনগুলো জানি, যেমন মেলের ক্ষেত্রে হিপবোনটা রাফ হবে, বড় হবে, হ্যাঁ, এই জিনিসগুলা, মানে এই কথাগুলো বলার পর, রেগুলার যে পার্থক্যগুলা সেগুলো বলার পর আমরা কি করব? এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবো। একটা হচ্ছে সাবপিউবিক অ্যাঙ্গেল দিয়ে পার্থক্য করা, ইস্টিয়াল স্পাইন দিয়ে পার্থক্য করা, এবং আরেকটা হচ্ছে কনজয়েন্ট ইস্টিওপিবিক র্যামাসে ইনফেরিয়র মার্জিনটা দিয়ে পার্থক্য করা। শেষের দিকে আসলে সময়টা খুব মানে শেষ হয়ে যাওয়ার কারণে আমি খুব তড়িঘড়ি করে বললাম, আশা করি তারপরে বুঝতে পারছো, আর তোমরা তো টেনে টেনে দেখতে পারবা। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবা।
আমি মোর দেন হ্যাপি, আমি খুবই হ্যাপি হবো যদি তোমরা আমাকে কমেন্টে আমাকে জানাও যে আমাদের এখানে সমস্যা। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। এবং আমাদের এখন থেকে অ্যানাটমি প্রত্যেক দিয়ে মানে সপ্তাহের ক্লাসটা হবে প্রতি মঙ্গলবার। সবার সাথে তাহলে মঙ্গলবারে দেখা হবে। আসি, আজকের জন্য বিদায়, ভালো থেকো।